Hello, Dr. Tani. You start. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর তানভীন রশিদ তন্নি, কর্মরত আছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে একজন রিজেনারেটিভ মেডিসিন ফিজিশিয়ান হিসেবে। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সঙ্গত কারণে আমাদের লাইভ সেশনটি একটু দেরি করে শুরু করতে হলো। আমি আজকে খুবই আনন্দিত এবং ব্লেসড, আমার সাথে লাইভ সেশনে আমি খুবই জনপ্রিয় দুজন মেডিকেল প্র্যাকটিশনারকে পেয়েছি, যাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, আপনারা সকলেই তাদেরকে চিনেন। তবুও পরিচয় করিয়ে দিচ্ছি, একজন হচ্ছেন ডক্টর মুজিবুল হক, এমডি পিএইচডি, যিনি একজন বাঙালি কিন্তু আমেরিকায় একজন রেজিস্টার্ড হলিস্টিক এবং ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন। আরেকজন হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর খালেদা এদিব, যিনি হচ্ছেন একজন চিফ কনসালটেন্ট অফ বায়োলজিক্যাল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। আসসালামু আলাইকুম স্যার এবং ম্যাডাম, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ সেশনে। তো আজকে আমাদের লাইভ সেশনের যে মেইন টপিক, অটোইমিউন ডিজিজ এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা। তো প্রথমেই আমার ডক্টর খালেদা ম্যাডামের কাছে কোশ্চেন থাকবে, অটোইমিউন ডিজিজ আসলে কি তা যদি আপনি সহজ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এবং ধন্যবাদ ডক্টর হক, একসাথে সবাই মিলে আমরা যেহেতু দেরি করে শুরু করেছি, সো আমি খুব ডিটেলস যাব না, আর সবার বোঝার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। অটোইমিউন ডিজিজ আমরা যতদূর জানি, আমাদের সবার নলেজে যতটুকু আছে, ডক্টর ছাড়া যারা জেনারেল পিপুল তারা মনে করেন যে এটা একটি কনজেনিটাল ডিসঅর্ডার অথবা এটি কখনো কিউরেবল না। তো ব্যাপারটা আসলে এরকম না। অটোইমিউন ডিজিজ জিনিসটা কি, আমাদের বডিতে, প্রত্যেকটা হিউম্যান বডিতে ইমিউন সিস্টেম বলে একটা সিস্টেম আছে। তো ইমিউন সিস্টেমের মধ্যে অনেকগুলো অর্গ্যান আছে যারা ইমিউন সিস্টেমকে নিয়ে কাজ করে। তো যখন কারো এই ইমিউন সিস্টেমটা ঠিক মতো কাজ করতে পারে না, অথবা ইমিউন সিস্টেমের যে ফাংশন, যে বডিতে যদি কোনো ফরেন পার্টিকেল এন্টার করে, ইমিউন সিস্টেম সেটাকে আইডেন্টিফাই করে এবং সেটা যদি বডির জন্য হার্মফুল হয় সেটাকে রিজেক্ট করে। ঠিক অটোইমিউন ডিজিজে যেটা হয়, যে ইমিউন সিস্টেম গুলোর মধ্যে যে কোষগুলো বা সেলগুলো আছে তারা নিজেরাই নিজেদেরকে ফরেন পার্টিকেল অথবা হার্মফুল ইফেক্ট বলে মনে করে এবং এই হার্মফুল চিন্তা করে তারা সেগুলো রিজেক্ট করে এবং নিজেদের ভালো সেলগুলোকেই নিজেরা ক্রমান্বয়ে ড্যামেজ করতে থাকে। তো এটাই হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস এবং এটি হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। এটা কোনো জেনেটিক ডিসঅর্ডার হিসাবে ওভাবে কাউন্ট না করে, এটা যদি আমরা এভাবে কাউন্ট করি যে আমাদের ইমিউন সিস্টেমে কোনো ইস্যুস থাকলে, কোনো প্রবলেম থাকলে, আমরা সাধারণত বলি হাইপো অথবা হাইপার, এই যে কোনো এক রকমের থাকলে সেটাকে আমরা অটোইমিউন ডিসঅর্ডার বলছি। ধন্যবাদ খালেদা দীপ ম্যাম। তো আমার দ্বিতীয় কোশ্চেন থাকবে ডক্টর হর্ক স্যারের কাছে, যে আমাদের রোগীদের মধ্যে একটি ধারণা রয়েছে যে অটোইমিউন ডিজিজের কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। তো এই কনসেপ্টকে আপনি আপনার হলিস্টিক এবং ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচ থেকে কিভাবে ক্লারিফাই করবেন, এই ডিজিজ আসলে কতটুকু কিউরেবল? থ্যাংক ইউ ডক্টর তন্নি অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর খালেদা ম্যাডাম, অত্যন্ত সুন্দর করে লেমিন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছেন যে অটোইমিউন ডিজিজটা কি। আই এম সো গ্ল্যাড, আশা করি দর্শকরা সবাই বুঝতে পেরেছেন। এবং আজকে উনি যেটা বলছিলেন, আমরা অনেকেই মনে করছি যে এটার কোনো কিউ নেই এবং সবচেয়ে আমেরিকার সবচেয়ে ওয়ান অফ দ্য রিনাউন্ড মেডিকেল ক্লিনিক, যেটাকে মেয়ো ক্লিনিক আমরা জানি, তো মেয়ো ক্লিনিকের ওদের মতো ওরাও ওদের যে গাইডলাইন, ডাক্তারদের গাইডলাইন, সেটাও বলা হচ্ছে যে এটা ইউনো ইটস গোনা বি, এটা ম্যানেজেবল, এটাকে 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 ট্রিটেবল, ম্যানেজেবল বাট রিভার্সেবল বলা হচ্ছে না। এবং আপনারা জানেন আমেরিকাতে আজকে এই 22.5%, এবং কোন কোন ডেটা দেখা যায় আর একটু বেশি পরিমাণ, মানে হচ্ছে যে প্রায় 80, একটা স্টাডি দেখা গেছে যে 80 মিলিয়ন মানুষ আজকে অটোইমিউন, ডিফারেন্ট টাইপস অফ অটোইমিউন ডিজিজ আক্রান্ত, যদিও গভর্নমেন্ট হিসেবে সব ধরনের, হ্যাঁ,
যদি গভর্নমেন্ট হিসাবে বলা হচ্ছে এটা 20 মিলিয়ন, বাট আসলে এটা এখন একটু ইন্ডিপেন্ডেন্ট ডেটা বলা হচ্ছে যে 80 মিলিয়ন মানুষ কোন না কোন ধরনের অটোমিক ডিজিজে আক্রান্ত। এবং এবং এই যে ভয়াবহতা আমরা দেখি, আমরা যেটা মনে করছি যে এটা এটা প্রথমত মানুষ অটোমিক হওয়া মানে মানুষ পক্ষে এই তো আমার জীবন শেষ, এটাকে ক্যারি করে বই বেড়াতে হবে এবং মানুষ কোনো আশা হারিয়ে ফেলে। তো আমি অনেকের কাছে বলতে শুনেছি যেটা কিউরি বল না, তো যার কারণে আমরা কি করছি, অটোমিউনিটির লক্ষণগুলো দেখা দেয় মানুষের পেইন, ইউ নো মেন্টাল ইস্যু, তারপরে টু মাচ ইনফ্লামেশন, তারপরে বিভিন্ন বিভিন্ন ধরনের ডিসফাংশন দেখা যায় অটোমিউন ডিজিজের কারণে। আমরা এই স্পেশালিস্ট সেই সব ধরনের স্পেশালিস্টের কাছে যাচ্ছি, আবার মানে অটোমিউন স্পেশালিস্টের কাছে যাচ্ছি, আমরা প্রচুর ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু আমরা সুস্থ হতে পারছি না। এবং এই যে অনেক ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর, এক একটা রোগকে অনেকগুলা লক্ষণকে ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা আমেরিকাতে দেখা গেছে, যদি আমেরিকার হিসাবটা বলি, আমেরিকাতে ক্যান্সার এবং হার্ট ডিজিজ মিলে যে পরিমাণ বাজেট অটোমিউন ডিজিজের জন্য, টোটালি তার থেকে বেশি বাজেট দিতে হয় অটোমিউন ডিজিজ ম্যানেজ করার জন্য। এবং এটা কিন্তু মানে বিশাল একটা ইকোনমিক্যাল লস আমরা বলবো। এখন ম্যাডাম যেটা বলছিলেন, তাহলে এটা কেন হচ্ছে, আমাদের আমাদের অটো ইমিউন না ইমিউন সিস্টেম কেন, ম্যাডাম যেটা বলছেন যে সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ ডক্টর খালেদা ম্যাডাম, যে ইমিউন সিস্টেমের কাজ ছিল যে আপনার মানে শরীরের প্যাথোজেন্স বা হার্মফুল জিনিসটাকে ডেস্ট্রয় করা, তাই না? এটা কথা ছিল। একটা দেশের যেমন আর্মি, তার কাজ কি, কোনো ধরনের ফরেন এনিমি আসবে তাকে ধরবে এবং তাকে মারবে, তাকে দেশকে সেভ করবে। তো দেখা যাচ্ছে কি, একটা আর্মি যখন তার ফরেনকে মারতে গিয়ে বা ফরেনকে না মেরে বা মারতে গিয়ে অথবা মারে না মারে অ্যাকচুয়ালি না মেরে নিজের নিজস্ব সৈন্যবাহিনীকে ইচ্ছা মতো ব্রাশ ফায়ার করা শুরু করেছে, তাহলে এমন কেন হলো যে একটা ডিফেন্স তার এনিমিকে বাদ দিয়ে নিজস্ব সিস্টেমকে মারা শুরু করেছে? এই যে তাহলে বোঝা যাচ্ছে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ আছে, কোথাও একটা সিগনাল, মানে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা আমরা পড়েছি যে যে নিউরোলজিক্যাল যে একটা 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 সিগনাল লস, কেন সিগনাল মানে কমিউনিকেশন গ্যাপ, সিগনাল লস, অথবা তাদের মধ্যে আমি এমনভাবে একটা জিনিস বলি, যেমন একটা মানুষ ভালো মানুষ, হঠাৎ করে সে অনেক খারাপ কাজ করছে, সামথিং গোয়িং অন, যে লোকটাকে সামথিং ট্রিগারিং দিস পারসন, সামথিং ট্রিগারিং ইমিউন সিস্টেম, ইট অ্যাটাকিং ইটস ওন সেল, ওন টিস্যু, ওন অর্গান, ওন ব্রেন, ইটস ওন জয়েন্টস, ওন ইউ নো ব্লাড সেল, ইউ নো যেটা লিকোমিয়া, মানে এভরি স্কিন সেল, ইউ নো অল টাইপস অফ অটোমিন তৈরি করছে। তাহলে আমাদের অবশ্যই দেখা দরকার যে কোন কারণে এই কোন কোন ট্রিগারিং এর কারণে ইমিউন সিস্টেম এই ধরনের পাগলের মতো আচরণ করছে। আমি অনেকে বলতে শুনেছি যে এটা একটা ও ইমিউন সিস্টেমটা হাইপার, সো ইমিউন সিস্টেমকে উল্টা ইউ নো সাপ্রেস করে এটাকে সলিউশন হবে। আচ্ছা, আমার সামনে একটা বিপদ আসে, আমি বিপদটাকে সলভ না করি, আমি যদি চোখটা বন্ধ করি তাহলে কি বিপদ সমাধান হবে? আমার ইমিউন সিস্টেম তার কোনো রিয়েক্ট করছে, রিয়েকশনটাকে বন্ধ করে দিয়ে অ্যান্টি ইমিউন মেডিসিন, যেটা আমরা ইউ নো অ্যাড্রিনাল কোর্টিজোল, অ্যাড্রিনাল যে আমরা হরমোন দিই বা প্যাডনিজোল অথবা অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ইমিউন বা ইমিউন সাপ্রেসর, এগুলো দিয়ে নিলে কি সমাধানটা হচ্ছে? সমাধানটা হচ্ছে না। টেম্পোরারি আমি ফিল করছি না যে আমার সামনে সমস্যা, কিন্তু লং টার্ম সমাধান হচ্ছে না। কিন্তু তার বিপরীতে আমরা যদি দেখি যে বাড়ি যে ফাউন্ডেশনাল ডিসফাংশনের কারণে যে ইমিউনটা ট্রিগার করছে, আমি যেমন সিম্পল করে বলি, যেমন একটা রিসার্চ দেখা গেছে যে 60% আমাদের ইমিউন ফাংশন হচ্ছে আমাদের গাট লাইনিং এর মধ্যে, পেটের স্কিন, পেট গাট লাইনিং এর মধ্যে। তাহলে আমাদের বেশিরভাগ গাট লিকি গাট, যেটা আমরা বলি গাট পারমিয়েবিলিটি, বেশির মানুষের গাট সমস্যা। তো আমরা যদি ওগুলোর ফোকাস না করি, আমরা উল্টে ইমিউনকে সাপ্রেস করি, সেটা হবে না। যদিও মেডিকেল সায়েন্স এটা বলছে, যেমন আমি একটা এক্সাম্পল বলি, ডক্টর টেরি ওয়াল হি ইজ এ মেডিকেল ডক্টর, আমি একটা একদম আপনার স্টোরিটা বলি, তাহলে আপনার বুঝতে পারবেন সহজ করে দর্শক মন্ডলী। উনি একজন হি ওয়েন্ট ইন মেডিকেল স্কুল, মেডিকেল স্কুলে থাকা অবস্থায় আর তার তার লুপাস ধরা পড়ে, এবং সে লুপাস নিয়েই সে মেডিকেল স্কুল শেষ করে। যখন সে মেডিকেল স্কুল শেষ করে, বাই দ্যাট টাইম মেডিকেল স্কুলে যে পড়ার স্ট্রেস, আপনারা জানেন মেডিকেল স্কুল কেমন স্ট্রেস থাকে, কতটুকু পড়তে হয়, সেই পড়ার চাপ শেষ করে সামলাতে গিয়ে সে মেডিসিন নিয়ে যখন সে মেডিকেল স্কুল শেষ করে, যখন এমডি হয়ে বের হয়, তখন সে অলরেডি হ্যান্ডিক্যাপে চলে গিয়েছে। তার নলেজ তাকে বললো, আচ্ছা মেডিকেল সায়েন্স আমি শিখলাম যেটা এটা রিভার্সিবল না, হোয়াট ইফ, তাহলে দেখি যেটা কোথেকে এটা আমরা রুট কজটাকে দেখি। তখন সে নিজেকে নিজে নিজের ডায়েট, লাইফস্টাইল এবং তার ট্রিগার সেন্সিটিভিটি সব যখন ফিক্স করলো, সে আজকে ওয়ান অফ দ্য ফেমাস ফাংশনাল মেডিসিন ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিস করছে,
উনি আর মেডিকেল প্র্যাকটিস না করে উনি ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করছে এবং উনি নিজে একটা লাইভ এক্সাম্পল। আমি এক্সাম্পল আসলে অনেক আছে, আমাদের ডক্টর মার্ক হাইম্যান, উনি হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো মেডিকেল ডক্টর, উনিও ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করেছে, উনারও অটোমিন ডিজিজ হয়েছে, এরপর উনি সুস্থ হয়েছে জাস্ট নিজেকে বডিকে ফাউন্ডেশনাল ফিক্স করার মাধ্যমে। মানে বডি যখন ফিক্স করার পর এরপর দেখি আর কি লাগে, বডি ইমিউন সিস্টেম তো ফাংশন করবে। আমাদের টেক্সাসে একজন ডাক্তার আছে ডালাসে, ওনার নাম হচ্ছে ডক্টর ডক্টর সিনথিয়া লি, অরিজিনালি শি ইজ ফ্রম অরিজিনাল ফ্রম চায়না বা শি গ্রু আপ হিয়ার। তো তার একই ধরনের তারও লুপাস হয়েছিল এবং রিমোট আর্থ্রাইটিস হয়েছিল। কারণ কি জানো, যখন একটা অটোমিন ডিজিজ হয় তার সাথে কয়েকটা গ্রো করে, কারণ ইমিউন সিস্টেম শুধু জয়েন্টকে অ্যাটাক করে বসে থাকে না, সে তার সেলকে অ্যাটাক করে, সে লিম্ফেটিক সিস্টেমকে অ্যাটাক করে, সে তার ব্রেনকে অ্যাটাক করে, কন্টিনিউয়াস একটা ফ্যাক্টর অ্যাটাক করে। কারণ ওই যে বলছি, যখন আর্মি যখন পাগল হয়, আর্মি যখন তার সিগন্যাল হারিয়ে ফেলে, আর্মি সবাইকে মারতে শুরু করে, শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপলকে না। তো যেটা বলছিলাম, তো ডক্টর সিনথিয়া, সে তো চায়না একবার চায়না বেড়াতে গেলো, চায়না বেড়াতে যাওয়ার পর সে দেখলো যে তার যে ওখানকার যে ভ্যারাইটিস অফ খাবার দেখে সে অনেক ভালো ফিল করলো। আচ্ছা আমি কি চেঞ্জটা করলাম যে আমি এত ভালো ফিল করছি? তখন সে দেখলো যে যখন ডিফারেন্ট টাইপস অফ খাবার খাওয়া হয়, ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি ফুলফিল করা হয়, বডিতে ফাংশন ভালো করতে শুরু করে। এরপরে আমেরিকার ফাইটোকেমিক্যাল জার্নাল রিসার্চে দেখা গেছে, আমাদের নিউরোলজিক্যাল জার্নাল দেখা গেছে, যখন নিউরোলজিক্যাল ফাংশন ঠিক করা হয়, যেমন এন্ডোক্রাইন যে সেন্সিটিভিটি ফিক্স করা হয়, তারপরে আমাদের যে নিউট্রিয়েন্টগুলো ফুলফিল করা হয়, তখন আমাদের ইমিউন সিস্টেম ফাংশন করতে শুরু করে। তো আমি আমি যেটা বলবো যে আমার প্র্যাকটিসে আমার অনেক পেশেন্ট কমপ্লিটলি ভালো হয়ে গেছে, কমপ্লিটলি মেডিসিন থেকে বেরিয়ে আসছে। কারণ আমরা চাইনা সবাই, আপনার ডাক্তার জানেন যে আমাদের পেশেন্টরাও চাইনা, আমরাও চাইনা যে আমাদের কোনো পেশেন্ট সহজে মেডিসিনের মধ্যে থাকুক। এটা সুস্থ হওয়াটাই সবারই কাম্য, এবং যদি নিজের এই ট্রিগারগুলো বের করতে পারে, হুইচ ইজ মেক সেন্স দো, ইউনো, যে কোন খাবার খাবো না, কোন খাবার খাবো, হেলদি খাবার খাবো, ইট ওয়ার্কস, ইউনো, এটা ফুললি রিভার্সিবল। ইয়া, আই অ্যাম টোটালি এগ্রি উইথ ইউ ডক্টর হক। ডক্টর তন্নি, আসলে আমাদের দুজনের মতামত একই রকম, যে যেটা বলছিলাম যে যখন সেলস নিজের সেলসকে চিনতে পারে না, তো সেলস তো নিজের সেলসকে চেনার কথা, কেন চিনছে না? নিশ্চয়ই বাইরে থেকে কোনো ট্রিগারিং ফ্যাক্টর আসছে যেটা তারকে ডিস্টার্ব করছে, যেটা বোঝার জন্য যে এটা আমার কেউ না, এটা আমার নিজের নিজস্ব জিনিস না। এই ট্রিগারটা যদি আমরা স্টপ করে ফেলতে পারি, তাহলে কিন্তু অটোইমিউন ডিজিজ আর নন কিউরেবল এই কথাটা কিন্তু থাকছে না। কমফোর্টেবলি অ্যাগ্রি ডক্টর। থ্যাংক ইউ ডক্টর খালেদা। ইয়েস, তো ডক্টর খালেদা ম্যাম, আমি আপনার সাথে ইডাব্লিউ তে কাজ করার সময় দেখেছি যে আপনি বেশ কিছু এ ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছেন। তো ইডাব্লিউ ভিলা মেডিকাতে আমরা এই ধরনের অটোইমিউন ডিজিজ পেশেন্টদের জন্য কি কি করতে পারি এবং এর সফলতার হার অ্যাকচুয়ালি কতটুকু, সেই সম্পর্কে যদি একটু বলতেন। অবশ্যই, থ্যাংক ইউ ডক্টর তন্নি। আগে প্রথমে আমি একটু বলে নেই, আসলে আমরা বলছিলাম অটোইমিউন ডিজিজ এর কথা। তো অটোইমিউন ডিজিজ সাধারণত বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, ডক্টর হক যদি আমার সাথে কিছু অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন, যে কি কি কমন অটোইমিউন ডিজিজ আসলে আছে। সবচেয়ে প্রথম যেটা আসে সেটা হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিস, which is very common in Bangladesh and I think in whole world as well. তারপরে যদি আসে সেটা অবশ্যই ইরিটেবল বাউল সিনড্রোম, it is also very common. এছাড়াও আমাদের দেশে আমরা প্রায় দেখি হাশিমোটো থাইরয়েডাইটিস, এটা হাইপোথাইরয়েডিজম হয় সাধারণত, এবং এটা ফিমেলদের আমরা যদি একটু ডেটা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই যে ফিমেলদের এটা ফিমেল এবং মেলের যে রেশিও এটা 2:1, সো ফিমেলদের এটা একটু বেশি হচ্ছে। এরপরে আর যদি কিছু অটোইমিউন ডিজিজের কথা বলি, অবশ্যই type 1 diabetes, এটাও কিন্তু এখন বেশ কমন বাংলাদেশে এবং আমার মনে হয় বাইরের দেশেও, আমেরিকাতেও, ডক্টর হক ভালো বলতে পারবেন এই ডেটা সম্পর্কে। সো এগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজ কমন খুব বাংলাদেশে আমরা এখন পাচ্ছি। এছাড়াও কিছু স্কিন রিলেটেড ডিজিজ আছে, যেমন ভিটিলিগো, সোরিয়াসিস, মাল্টিপল স্ক্লেরোসিস। সো এই ডিজিজগুলোও কিন্তু আমাদের দেশে এখন, আগে কিন্তু আমরা এত অটোইমিউন ডিজিজ পেতাম না। সো একটু আগে আমরা যেটা শেয়ার করছিলাম যে অটোইমিউন ডিজিজ এর পেছনে কিছু ট্রিগার ফ্যাক্টর আছে,
ধরেই নিতে হবে যে এখন ট্রিগার ফ্যাক্টর গুলো সময়ের সাথে সাথে অনেক বেড়ে গেছে। তো ট্রিগার ফ্যাক্টর গুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে অটোইমিউন ডিজিজ কন্ট্রোল করাটা খুব একটা চ্যালেঞ্জিং হবে না ইনশাল্লাহ। আপনার যে কোয়েশ্চেন ছিল ডক্টর তন্নি, যে আসলে আমরা কিভাবে ইডব্লিউ ভিলা মেডিকাতে অটোইমিউন ডিজিজ ট্রিটমেন্ট করছি এবং এর সফলতার হার কতটুকু, অবশ্যই আমাদের ইডব্লিউ ভিলা মেডিকা একটি জার্মান ফ্রাঞ্চাইজি এবং তাদের ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে সব ধরনের, সেটা হতে পারে ক্রনিক ডিজিজ, সেটা হতে পারে অটোইমিউন ডিজিজ, তো সব ধরনের ডিজিজ প্রোটোকল অনুযায়ী আমরা কাজ করি। তো প্রথম যে প্রোটোকল সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। তো যেহেতু আমরা বলছি যে ট্রিগারিং ফ্যাক্টরস আর দেয়ার, তো ডিটক্স অবশ্যই করে নিতে হবে, যে ফ্যাক্টরস গুলো বডিতে জমে আছে সেগুলোকে ডিটক্স করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আমরা প্র্যাকটিস করছি ওজন ট্রিটমেন্ট, উইচ ইজ ভেরি গুড ফর এনি কাইন্ড অফ অটো ইমিউন ডিজিজ, এটাকে আমরা ইন ওয়ান সেন্টেন্স বলতে পারি ব্লাড পিউরিফিকেশন। সো সব ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অথবা সব ধরনের আমি বলবো যে অ্যাবনর্মালিটিস ব্লাডের মধ্যে যা আছে সেটা আমরা ওজন দিয়ে ট্রিটমেন্ট করতে পারছি। এছাড়া আজকাল অটোইমিউন ডিজিজ ট্রিটমেন্টের জন্য আমরা স্টেম সেলও ইউজ করছি। তাছাড়াও আমরা ডিটক্সিফিকেশন যখন বলি ফেললাম কোলন হাইড্রোথেরাপি, ডিটক্সিফিকেশনের মধ্যে চিলেশন আছে, লিভার ডিটক্স আছে। টক্সিনের কিন্তু বডিতে সবচেয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখানে ডিপোজিট হওয়ার পসিবিলিটিস বেশি, তার মধ্যে লিভার একটি খুব ভাইটাল অর্গান যেখানে টক্সিন জমা হয়। সো লিভার ডিটক্স ইজ অ্যাভেলেবল অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা। তারপরে কোলন হাইড্রোথেরাপি, যেখানে আমাদের আমরা যেটা ডক্টর হক বলছিলেন যে আমাদের সব ধরনের ডিজিজের আসলে শুরু যেটা স্টার্ট সেটা হচ্ছে আমাদের গাট হেলথ, রাইট? তো গাট হেলথ যতক্ষণ আপনি ডিটক্স করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ডিজিজকে, শুধু অটোইমিউন কেন, কোনো ডিজিজকে ট্রিটমেন্ট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো এই ডিটক্সিফিকেশন প্রোগ্রাম, ওজন ট্রিটমেন্ট, দেন অফকোর্স আমাদের এখানে রাশা বা সাউন্ড থেরাপি আছে, কিছু অটোইমিউন ডিজিজ আছে যেরকম যেখানে আমাদের সেল কানেকশনের দরকার হয়, যেটা আমরা বলছিলাম যে সেলের সিগনালিং, সেল সিগনালিং লস হয়, এই সেল সিগনালিং গুলোকে কানেকশন করার জন্য আমাদের সাউন্ড থেরাপি প্রয়োজন আছে। তো সাউন্ড থেরাপি এটা আসলে আমরা আমাদের দর্শকদের জন্য বোঝানোর জন্য বললাম, যেখানে বেসিক্যালি একটা কোয়ান্টাম ফিজিক্স ইউজ করা হয়, যে একটা সেলের সাথে আরেকটা সেলের যে কানেকশন সেটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে হয়, এবং এই অটোইমিউন ডিজিজ পেশেন্টদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ডিসরাপ্ট হয়ে যায়। সো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এখানে মিডিয়া হিসাবে কাজ করে টু কনভে দ্য মেসেজ। সো আমরা যদি এনিহাও এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে কারেকশন করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু অটোইমিউন ডিজিজের সেল কানেকশনটা অনেক বেশি ইম্প্রুভ করে। সো এই ধরনের অনেক ধরনের ট্রিটমেন্ট, এছাড়া স্টেম সেল তো অবশ্যই আছে, অর্গান স্পেসিফিক স্টেম সেল, এবং স্টেম সেল অনেক বড় একটা টপিক, আশা করি নেক্সট টাইমে আমরা এটা নিয়ে কথা বলবো। বাট এই পার্টগুলো আমাদের অটোইমিউন ডিজিজের জন্য আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে আছে, এবং সবচেয়ে বড় কথা এটার কোনো সাইড ইফেক্টস নেই, এটা খুবই হেল্পফুল। এবং এছাড়াও যেটা বলবো যে শতকরা হার, সফলতার হার জানতে চাচ্ছেন, তো সকল অটোইমিউন ডিজিজ কিউরেবল, কিন্তু এই এগুলো হচ্ছে সবই থেরাপি, এর সাথে আপনার অবশ্যই অবশ্যই ফাংশনাল মেডিসিন, ডায়েটারি অ্যাপ্রোচ, লাইফস্টাইল মডিফিকেশন ইজ মাস্ট। এটা ছাড়া কোনো ট্রিটমেন্টই সাকসেসফুলি আপনাকে সফলতা এনে দিতে পারবে না। সো ইডব্লিউ ভিলা মেডিকা এই চারটি জিনিসের উপরে টার্গেট করে, এবং কিছু সাপ্লিমেন্টস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সব কিছুর সমন্বয়, ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে অটোইমিউন ডিজিজের সফলতার সাথে চিকিৎসা করছে, এবং আমি বলবো এই সফলতার হার 90-95%। ধন্যবাদ খালেদা দীপ ম্যাম। তো আমরা তো আসলে বুঝতেই পারছি যে ফাংশনাল মেডিসিন এবং রিজেনারেটিভ মেডিসিন বোথ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আসলে খুব সহজেই এ ধরনের ডিজিজ থেকে রিকভারি পেতে পারি। তো আমার পরবর্তী কোশ্চেন ডক্টর হক স্যারের কাছে থাকবে। স্যার, আপনি তো কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন এবং সৌভাগ্যক্রমে আপনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল,
এবং তখন আমি দেখেছি যে আপনারও বেশ কিছু এ ধরনের পেশেন্ট রয়েছে এবং আপনি খুব সফলভাবে তাদের চিকিৎসা করছেন। তো হঠাৎ করে এ ধরনের ডিজিজ এত কেন বেড়ে গিয়েছে? এর মেইন কজ কি শুধু জেনেটিক্যালি? এর মেইন রুট অফ কজ নিয়ে যদি একটু আলোচনা করতেন। অবশ্যই ডক্টর তন্নি, ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ গাইজ এন্ড আই মিস ইউ গাইজ হিয়ার। উই মিস ইউ টু স্যার। ইয়া ইনশাআল্লাহ, সো উইল মিট আপ এগেইন টু হেল্প পিপল, ইউ নো, ফর দ্য বেনিফিটিং দ্য আওয়ার কান্ট্রি। সো অটোমিন যদি আমরা দেখি পৃথিবীতে, অটোমিনতে এত অটোমিন ডিজিজ আমরা কখনো শুনিনি ছোটকালে। মানে যেমন দু একটা ডায়াবেটিস পেশেন্ট শুনতাম, অটোমিন আমরা কখনো জানতামও না। আনলেস আই ওয়েন্ট টু মেডিকেল স্কুল ফর মাই পোস্ট ডক্টরাল ফেলোশিপ, দেন আই স্টার্টেড রিসার্চিং দ্যাট অটোমিন পেশেন্ট এত অ্যাভেলেবল যে এটার রুট কজ যখন দেখি তখন আমার জানা হয়ে বোঝা হলো যে আসলে রুট কজগুলো আমরাই তৈরি করেছি, আমাদের সমাজেই মধ্যে বিদ্যমান, এটা একসময় ছিল না। এখন আমরা এই হিউম্যান ক্রিয়েটেড রুট কজ আমাদের সব জায়গায় ছড়িয়ে আছে এবং আমরা এটা করেছি। সিম্পল কথা হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে মানুষের ইমিউন সিস্টেম যেটা ভালো কাজ করার কথা ছিল, সে ইউনো অ্যাবনর্মালি, যে অ্যাব্রাপ্টলি অ্যাবনর্মালি এবং যে বিভিন্ন অর্গান, টিস্যু, সেল সবগুলোকে যে অ্যাটাক করছে, ইটস নট ইটস সামথিং ট্রিগারিং পয়েন্ট আছে। আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা দেশের ডিফেন্স সিস্টেম তার নিজস্ব কান্ট্রির ওন ডিফেন্সগুলোকে, নিজস্ব কান্ট্রির স্থাপনাগুলোকে ধ্বংস করে ফেলতেছে, দ্যাটস নট নর্মাল। এবং যদি আমি বলি না ওইটা সমাধানযোগ্য না বা এটার কারণটা আমরা জানি না, যেটা অনেকে মনে করে, এবং কিন্তু আসলে কারণটা আজকের সায়েন্সের রিসার্চে আমরা আজকে জেনে গিয়েছি কারণগুলো। তো আমি একটা কারণ আমি একটু আগে বলেছি যে যেমন আমেরিকান ফাইটোকেমিক্যাল জার্নালের রিসার্চে দেখা যায় যখন মানুষের বডিতে ফাইটোকেমিক্যাল মানে ফাইটোনিউট্রিয়েন্টের অভাব হয় তখন বাড়িতে স্বাভাবিক ইমিউন সেলগুলো তৈরি হয় না, যে আমরা টি সেল বলি, বি সেল বা কিলার সেল, এই যে সেলগুলো ঠিকমতো তৈরি হয় না, যখন সেলগুলো তৈরি হয় না তখন ইমিউন সিস্টেম প্রপারলি কাজ করবে না। মানে ইমিউন সিস্টেম যদি প্রপারলি তৈরি না হয় বা ইমিউন সিস্টেম প্রপারলি নিউরোলজিক্যাল সিগন্যাল বডি যে তার প্রয়োজনটাকে সিগন্যাল আকারে যে প্রচার প্রকাশ করবে ইমিউন সিস্টেমের মাধ্যমে, সেটা যদি করতে না পারে এবং করতে পারবে কেন? প্রত্যেকটা ইমিউন সেল প্রতিটা কি দিয়ে? প্রোটিন দিয়ে তৈরি। তো আমরা যদি নিউট্রিয়েন্ট, আমরা যদি প্রোটিন নিউট্রিয়েন্ট না পাই, আমরা প্রপার প্রোটিন থেকে অ্যামিনো তৈরি করতে না পারি, আমরা যদি সঠিক ফাইটোকেমিক্যালগুলো যেটা বলছিলাম না পাই, তাহলে ইমিউন সিস্টেম কাজ করবে না। এবং আজকে দেখি আমরা যদি খাবার দিকে তাকাই, দেখি আমরা কি খাই, আমরা যখন খেতে বসি আমরা রুটি খাই, ভাত খাই, মাছ মাংস, ও কর্নারে একটু ফাইটোকেমিক্যাল, কর্নার একটু, তাও ফাইটোকেমিক্যাল কি করি আমরা, আমরা ভাজি করি অথবা নিউট্রিয়েন্টটাকে ডিপ্লেট করে ফেলি, অথবা ইউনো অথবা অত মানুষ আমরা উইদাউট এনি ফাইটো নিউট্রিয়েন্ট আমরা আমাদের মিল শেষ করি, যেটা আমাদের দ্যাট শুড বি মেইন পার্ট অফ আওয়ার মিল। তো এবং আজকে যে ফাইটোনিউট্রিয়েন্টগুলো যেগুলো যার অভাবে অটোমেটিকগুলো হয়, সেটা ফাইটোনিউট্রিয়েন্ট ফাইটোকেমিক্যাল বা ফাইটো বা প্ল্যান্ট বেসড খাবারগুলো কিন্তু আজকে মানে জেনেটিক্যালি মডিফাইড, আজকে প্রচুর ইনসেকটিসাইড, হার্বিসাইড, পেস্টিসাইড, এটা হচ্ছে মেইন। এবং যখনই বডি তার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হয় তখন কি হয়, তখন বডি ইউনো ক্যান নট ডাইজেস্ট দ্য ফুড, কারণ ডাইজেশনের জন্য যে এনজাইম লাগবে, ডাইজেশনের জন্য যে এনজাইম তৈরি হতে হবে, যেটা শরীর তৈরি করে তার তার থ্রু দ্য ইন্টেস্টাইন, অথবা অথবা ডাইজেশনের জন্য যে ডাইজেশন জুসগুলোতে প্যানক্রিয়াস তৈরি করবে, যে হরমোনাল যে সিগন্যাল আসতে হবে স্টোমাক থেকে যে আমি খাবার পেয়েছি, প্যানক্রিয়াস তুমি তোমার রিলিজ ইউর এনজাইম, সে তো কাজ করবে না, ওই যে নিউরোলজিক্যাল সিগন্যালগুলো কাজ করবে না, হ্যাঁ নার্ভাস সিস্টেম কাজ করবে না। আমরা যদি দেখি যে এরপর দেখি কেমিক্যালগুলো, দেখেন আমাদের আজকে সমাজে কেমিক্যাল ছড়িয়ে ছড়িয়ে আছে, আমরা যে প্রসাধন ইউজ করছি, ইউনো আমরা যে অনেক যেমন ক্রিমগুলো ইউজ করছি, ক্রিমগুলা ইউনো এইসে এন্ডোক্রাইন ইউনো ডিস্টার্বিং, দে আর নট অনলি অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিবায়োটিক অফকোর্স দে আর, অ্যান্ড অনেক সময় আমরা ডিওডোরেন্ট ইউজ করি, আমরা ডিওডোরেন্ট ন্যাচারালি, আমরা কোনো কিছু ইউজ করতে সমস্যা নেই, আমরা মেকআপের সমস্যা নেই, আমাদের ক্রিমের সমস্যা, কিন্তু ন্যাচারালটা আমরা শ্যাম্পু সাবান সবই ইউজ করবো, কিন্তু এটা সেটা আমাদের জন্য আমাদের ক্ষতি করে, এই ধরনের কোনো কিছু আমরা শরীরে ইউজ করতে পারবো না, যেটা আমরা অহরহ করছি। এরপরে যেটা আমরা সবসময় বলি মেডিসিন খাওয়ার যে অভ্যাস, প্রত্যেকটা মেডিসিন আমাদের শরীর সাইড ইফেক্ট আছে, ডাক্তারের সাথে কথা না বলে কর্নারের দোকান, যেটা বাংলাদেশে যেটা হয় কর্নারের দোকান আছে, ওষুধ নিয়ে কিনে খেয়ে ফেলতে নিজে ডাক্তারি করছি, এই যে অভ্যাস আমাদের স্পেশালি বাংলাদেশের মানুষের মধ্যে আছে, এটা একটা বড় কারণ। হ্যাঁ, এরপরে যদি লম্বা সময় ধরে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্ট হয় তখন কি হয়, আমাদের যে
গাট ফ্লোরা গুলো আছে, পেটে যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে, তারা তো আমরা খাই তারাও খায়। তো আমরা যদি সঠিক খাবার না খাই তারা খায় কি, ব্যাকটেরিয়া গুলো কি খাবে? তারা খায় হচ্ছে ফাইবার, ফাইবারাস ফুড। আমরা যদি ফাইবার ফুড না খাই তাহলে কি হবে, সেই যে গাট ফ্লোরা গুলো আছে তারা শরীর থেকে কমে যায়, ডিপ্লিট হয়, মরে যায়। তখন যখন গাট ফ্লোরা কমে যায় তখন ওভারগ্রোথ শুরু হয়। ওভারগ্রোথটা কি, ফাঙ্গাল ওভারগ্রোথ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, ওভারগ্রোথ শুরু হয়। ইসি তাহলে কিভাবে আমরা একে আমাদের শরীরকে আমাদের স্বাভাবিক কার্যক্রমকে শেষ করে দিচ্ছি? ইমিউন কোথেকে তৈরি হবে? আমাদের জিআই ট্র্যাকে যদি আমাদের প্রপার ব্যাকটেরিয়াল প্রোফাইল ঠিক না থাকে, তাই না? এরপরে আটটা জিনিস হচ্ছে যে যখন এই ধরনের ল্যাক অফ নিউট্রিয়েন্ট, ওভারগ্রোথ, গাট ফ্লোরা গুলো কমে যায় তখন কি হয়, তখন আমাদের লিভারটা ডিসফাংশন হয়ে যায়। কারণ লিভারের মধ্যে তো ব্লাডটা আসলে ইন্টেস্টাইন হয়েই তো আসবে, এবং লিভার যখন কোনো কাজ করে না বডি হয়ে যাবে ইনফ্ল্যামেটেড, শরীর ডাইজেস্ট করতে পারবে না, লিভার ডিটক্স কাজ করতে না পারলে হিউম্যান টক্সিসিটি অফ দ্য বডি, ইনফ্লামেশন, সব জায়গায় ইনফ্লামেশন শুরু হবে। তখন একে তো ইমিউন সিস্টেম কাজ করছে না, একে নিউট্রিয়েন্ট নেই, ইনফ্লামেশন আছে, তারপরে ওভারগ্রোথ আছে, তাহলে এরপর কেমিক্যালের আধিক্য তো আছেই, পুরো একটা একটা রং একটা লাইফ স্টাইলের মধ্যে আমরা যাচ্ছি। এতে করি আজকে এই ইমিউন সিস্টেমকে আমরা কনফিউজ করে দিচ্ছি, ইমিউন সিস্টেম ঠিকমতো তৈরি হচ্ছে না, ডিসফাংশন হচ্ছে আমাদের দ্বারা। একে একে আমরা যখন তারা লাংকে অ্যাটাক করি বলে কি এটা ফাইব্রোমালজিয়া, ব্রেনকে অ্যাটাক করি বলি এটা আমরা মাল্টিপল স্ক্লেরোসিস, যদি আমরা জোনকে অ্যাটাক করি যদি এটা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যদি আমরা টিস্যুকে বলি, যদি আমরা অর্গানকে বলি এটা লুপাস, ইউনো এসি স্কিনকে, স্কিনে এসে যদি এটা মাল্টিপল গ্রো হয় তাহলে এটাকে বলি, এটাকে বলি আমরা সোরাইসিস। একে একে আমরা নাম দিচ্ছি, হ্যাঁ নাম দিচ্ছি, এবং এটাকে আমরা কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু কারণ কিন্তু আমাদের সামনে আছে এবং এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। আমাদের আমেরিকান মেডিকেল একটা জার্নাল আছে, নিউরোলজিক্যাল জার্নাল, সেখানে দেখা গিয়েছে যে এন্ডোক্রাইন ডিসরাপশনের কারণে আমাদের ইমিউনটা প্রপারলি কাজ করে না। এসেই রিসার্চে আজকে প্রমাণিত, কিন্তু আমরা এটাকে এটা যে আমরা যেগুলোকে দেখি আজকে এটা ইনশাল্লাহ একসময় অটোমিনকে আজকে মহামারী আকার যে আজকে মনে হচ্ছে এটা থাকবে না, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ডক্টর হক স্যার। তো ফাংশনাল মেডিসিনের মাধ্যমে এবং কনভেনশনাল মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন সবগুলো অ্যাপ্রোচ মিলিয়ে আমরা আসলে এই ডিজিজকে সফলভাবে ট্রিট করতে পারি। তো এই নিয়ে যদি আপনি ডক্টর খালেদা ম্যাডাম আরো ডিটেইলস আপনি যদি কিছু বলতে চান। অবশ্যই, সহজ ভাষায় ইটস এ ক্রনিক ইনফ্ল্যামেশন, তাই না? আপনার জয়েন্টে ক্রনিক ইনফ্ল্যামেশন হচ্ছে, তো এই ক্রনিক ইনফ্ল্যামেশন হওয়ার কারণে আপনার ইমিউন সিস্টেম ঠিক মতো সিগন্যাল পাচ্ছে না, ইনফ্ল্যামেশন ব্লকেজ করে দিচ্ছে সিগন্যাল পাসিং এর জন্য। বিকজ আমরা জানি যেখানে ইনফ্ল্যামেশন হয় সেখানে ব্লাড সার্কুলেশন হয় না এবং সেখানে অক্সিজেন সাপ্লাই হয় না, ওই জায়গাটা ব্লক থাকে, তো সিগন্যালিং হচ্ছে না। তো এই যে সিগন্যালিং হচ্ছে না, সো আমরা রিউমাটিক আর্থ্রাইটিস এর জন্য অনেক কিছু করছি, আমরা মেডিসিন ইউজ করছি, বিভিন্ন ভাবে ট্রিট করার চেষ্টা করছি, ইনজেকশন, স্টেরয়েড, অনেক কিছু এই পাথওয়েটা ব্লক করার জন্য। কিন্তু একটু যদি চিন্তা করি, আমরা যদি ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা এই রিউমাটিক আর্থ্রাইটিস থেকে মুক্তি পেতে পারি। তো ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার জন্য কি করতে হবে, যেটা প্রথমে বলছিলাম, আমাদের বডিতে ওয়ান্টেডলি অথবা আনওয়ান্টেডলি ফুডের মাধ্যমে হোক, এনভায়রনমেন্টের মাধ্যমে হোক, স্মোকিং এর মাধ্যমে হোক, অ্যালকোহলের মাধ্যমে হোক, কিভাবে হোক না কেন, টক্সিনস জমছে, এবং টক্সিনস আমাদের জন্য খারাপ জিনিস, ব্যাড। এই জিনিসটি যখন আমাদের বডিতে জমছে ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, ক্ষত সৃষ্টি হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে পাথওয়েটা, মেসেজ কনভে করছে না, ক্রনিক্যালি আমাদের কন্ডিশন হচ্ছে এবং আমাদের আস্তে আস্তে অটোইমিউন ডিজিজ আমি বলবো প্রোগ্রেস করছে। সো রিউম্যাটিক আর্থ্রাইটিস এর জন্য যদি আপনি, আমি বলি যে হোয়াট উইল বি দ্য ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, তাহলে অফকোর্স প্রথম অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে ইনফ্ল্যামেশন কন্ট্রোল করতে হবে। এখন যদি আমি এই ইনফ্ল্যামেশন কন্ট্রোল করার জন্য প্রথম যে চারটা স্টেপস বলেছি, ডিটক্সিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, এন্ড ফাইনালি আপনার আপনার লাইফের যে জেনারেল প্রবলেমগুলো আছে ওগুলোকে অ্যাভয়েড করা, যেগুলো ট্রিগারিং প্রবলেম, ট্রিগারিং এফেক্ট, সেগুলোকে অ্যাভয়েড করা, দ্যাটস অল। শুধু এই কয়েকটা জিনিস যদি আমরা স্টেপ বাই স্টেপ ইন্টিগ্রেটিভ ওয়েতে
অ্যাপ্রোচ করি কোনো পেশেন্টকে, তখন কিন্তু রিউম্যাটিক আর্থ্রাইটিস আর থাকছে না। তো এরপরে আরেকটা যেটা কমন আমাদের আইবিডি বা ইরিটেবল বাওয়াল সিনড্রোম, সেম থিং, কোলনের মধ্যে টক্সিন জমা হচ্ছে। আমরা জানি যে আমাদের কোলন অনেক ক্রিজি থাকে, হ্যাঁ, ইটস এ হিউজ হিউজ অর্গ্যান, এখানে প্রচুর পরিমাণে ক্রিজ ভাজ এগুলো আছে, এবং আমরা যা খাচ্ছি কোলনে অ্যাবজর্পশন হচ্ছে। তো কোলনের মধ্যে আমাদের ভালো ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া খাবারের জন্য ডক্টর হক যেভাবে বললেন যে প্রয়োজনীয় এনজাইম লাগছে, প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস লাগছে, সেগুলো যখন আমরা দিচ্ছি না তখন ব্যাকটেরিয়াগুলা ডরমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো কাজ করতে পারছে না, টক্সিন গুলো কি করছে, টক্সিন গুলো আপার হ্যান্ড নিচ্ছে, এবং এই টক্সিন গুলো আপার হ্যান্ড নেওয়ার কারণে আমাদের হজম ঠিক মতো হচ্ছে না, বারবার টয়লেটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, আমাদের যা আমরা খাচ্ছি ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, এবং আমাদের ওয়েট লস হচ্ছে, মাসল লস হচ্ছে, বিভিন্ন ডিজিজ হচ্ছে, এবং আমরা বুঝি ইরিটেবল বাউল সিনড্রোম। তো সেম থিং, আমি যদি কোলনটাকে ক্লিন করে ফেলি, এবং কোলনটাকে ক্লিন করার জন্য কোলন হাইড্রোথেরাপি ইজ দেয়ার ইন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা, বাট দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। এটা কিছুদিনের জন্য আপনার বডিতে যে টক্সিন জমা আছে ডেফিনেটলি এগুলোকে সরাবে, কিন্তু আপনি যদি পার্মানেন্ট সলিউশন চান আপনাকে ডেফিনেটলি কোলন ক্লিনজিং কিভাবে করতে হবে সেটা আপনার ডায়েটের মাধ্যমে আপনাকে শিখে নিতে হবে, এবং সেই জন্য আমরা ডায়েটিশিয়ান রেখেছি, আমাদের সেন্টারে আছে ডক্টর হক, হলিস্টিক প্র্যাকটিস করছেন এবং ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করছেন, উনি অনেক ভালো ডায়েট চার্ট দেন। আমি জানি অনেক আইবিএস পেশেন্ট ওনার ডায়েট চার্টে অনেক 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 ইম্প্রুভ হয়েছে, যেসব পেশেন্ট আমার কাছে কোলন হাইড্রোথেরাপি নিচ্ছে। তো কম্বাইনলি এগুলো যখন কাজ করছে উই ক্যান ট্রিট ইট সাকসেসফুলি। আবার যদি মনে করেন হাশিমোটোস থাইরয়েড ডিজিজ, সো দিস ইজ অলসো কাইন্ড অফ হাইপোথাইরয়েডিজম, অটোইমিউন ডিজিজ, যখন থাইরয়েডের সেলস গুলো নিজেদেরকে চিনতে পারছে না, রিজেক্ট করছে, তখন এই ফরেন বডি হিসেবে চিন্তা করছে, তখন এই ডিজিজটা হচ্ছে এবং ফিমেলদের বেশি হচ্ছে। তো আমি যদি থাইরয়েড সেলস গুলো চেরাতে পারি, কি কি কারণে, এখানে অনেক জেনেটিক ইস্যুজ আছে, মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স এখন, কিন্তু মেডিকেল সায়েন্স, ডক্টর হক আমার সাথে একমত হবেন যে জিনকে পর্যন্ত তারা ইউনো মিউটেশন করে চেঞ্জ করতে পারে, যে কিভাবে সে তার নিজস্বতাটাকে বুঝতে পারবে, রাইট? তো হাশিমোটো থাইরয়েড ডিজিজ, এটাও আমরা ডিটক্স বলতে পারেন, এটা আপনারা ডায়েটারি মডিফিকেশন বলতে পারেন, লাইফস্টাইল মডিফিকেশন বলতে পারেন, এর মাধ্যমে আমরা এটা ট্রিটমেন্ট ইন্টিগ্রেটিভ ওয়েতে করতে পারছি। অবশ্যই কিছু সাপ্লিমেন্টস এখানে লাগবে, বিকজ এখানেও একটা ক্রনিক ইনফ্ল্যামেশন আছে, এবং ইনফ্ল্যামেশন দূর করার জন্য ডেফিসিয়েন্সি যেটা আছে সেটাকে ফিল আপ করতে হবে আগে, তারপরে ডায়েটারি অ্যাপ্রোচের সাথে সাথে ওটাকে সারা জীবন মেনটেন করতে হবে। তো ডায়েটারি অ্যাপ্রোচ কিন্তু আপনার সাথে সারা জীবন থেকে যাবে, আর ডেফিসিয়েন্সির জন্য কিছুদিনের জন্য হয়তো আপনাকে কিছু সাপ্লিমেন্টস নিতে হবে। এরপরে যদি আমরা বলি, খুব কমন আমাদের আছে যে কিছু কমন সোরিয়াসিস, স্কিনের যে ইস্যুস গুলো, তো সোরিয়াসিস ট্রিটমেন্টের জন্য ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় ফটোথেরাপি আছে। এরকম আমরা সোরিয়াসিস আসলে কি, আমাদের স্কিনের যে সেলস গুলো আছে দেখা যায় সোরিয়াসিসে 10% 10 গুণের বেশি এগুলো ডেভেলপ করতে থাকে, হ্যাঁ, আর হাইপার ডেভেলপিং হতে থাকে। তো যখন এই 10% এর বেশি ডেভেলপ করছে তখনই আমরা আমাদের বডিতে বিভিন্ন জায়গায় আমরা লিশন গুলো দেখি, দিস ইজ অ্যাবনর্মালিটিস অফ স্কিন, হাইপার অ্যাবনর্মালিটিস। এই সোরিয়াসিস যদি আমরা ট্রিট করতে যাই তাহলে এই যে কেন এটা হাইপার অ্যাক্টিভ, কেন সেল গুলো 10% এর বেশি গ্রোথ হচ্ছে, এই গ্রোথটাকে যদি আমরা কমাতে পারি, সেটা হতে পারে ওজোন ট্রিটমেন্ট, সেটা হতে পারে লাইট ট্রিটমেন্ট, আমাদের ফটো এলইডি লাইট ট্রিটমেন্ট আছে, হোল বডি ফটোথেরাপি আছে, ডায়েটারি মডিফিকেশন আছে যেন ওভার গ্রোথ অফ সেলস না হয়, তো এটার মাধ্যমে দিস ইজ অল আর ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচ, ওয়ান সিঙ্গেল অ্যাপ্রোচ উইল নট ওয়ার্ক, দ্যাটস ফর শিওর, হ্যাঁ। তারপর যদি বলি ভিটিলিগো, স্কিনে খুব কমন হয় ভিটিলিগো, আমরা জানি যে মেলানোসাইট আমাদের একটা সেল আছে যেখান থেকে মেলানিন সিক্রেশন হয়, যেটা আমাদের বিভিন্ন আমাদের বডির কালারের জন্য রেসপন্সিবল। তো এখানে মেলানোসাইট যে সেলটা, তারা নিজেদেরকে নিজেরা চিনতে পারে না, তারা নিজেদেরকে নিজেরা ভুল বুঝতে পারে, তাদের সেই যে ফাংশনটা আছে যে
আমরা আমাদের নিজস্ব, আমরা সবাই এক, সেই জিনিসটা তারা ইউরো তাদের সেই সিগন্যালিংটা থাকে না, তখন দেখা যায় বডির বিভিন্ন জায়গায় আমরা হোয়াইটিশ স্পট বা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। এই ভিটিলিগো ট্রিটমেন্টের জন্য আমাদের হোল বডি যেটাকে আমরা বলি লাইট থেরাপি তো আছেই, তার সাথে মেলানোসাইট সেলসটাকে চেনাতে হবে ট্রিগারিং পয়েন্ট গুলোকে রিমুভ করে, যে দিস আর ইওর ওন সেলস এবং এই ওন সেলস এর জন্য আপনাকে কাজ করতে হবে। এই ওন সেলস আপনার প্রপারলি মেলানিন প্রোডাকশন করতে পারে সেটা এনশিওর করতে হবে, এবং এটা এখন এনশিওর করা সম্ভব। এই এনশিওর যখন করবেন তখন কিন্তু আপনার আর এই ডিজিজটি প্রোগ্রেসিভ তো হবেই না, রিভার্স হবে এবং কিওর হবে। সো অফকোর্স ডক্টর তন্নি এবং ডক্টর হক দুজনের জন্য আমি বলছি, ইন্টিগ্রেটিভ রিজেনারেটিভ এন্ড ফাংশনাল মেডিসিন, সব ধরনের অটোইমিউন ডিজিজের জন্য একসাথে অ্যাপ্রোচ করে যদি কাজ করা হয় তাহলে অবশ্যই পেশেন্ট বেনিফিটেড হবে, এবং আমরা এর বহু প্রমাণ পেয়েছি। আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে পেয়েছি, ডক্টর হক ইউএসএ তে পেয়েছেন, তিনি আমার সাথে কাজ করছেন এখন বর্তমানে, আপনিও দেখেছেন। সো ডেফিনেটলি ইট ইজ পসিবল, বাট অফকোর্স পেশেন্টস কে কোঅপারেট হতে হবে। পেশেন্ট যদি কোঅপারেট হয় উই ক্যান ইনশাআল্লাহ উই ক্যান হ্যান্ডেল দিস থিংস ইনশাআল্লাহ। ভেরি গুড, থ্যাংক ইউ ডক্টর খালেদা ইদিব ম্যাম। আসলে যে যদি ফ্যামিলিতে এই ধরনের অটোইমিউন ডিজিজ কারো থাকে, যেহেতু একটি ভ্রান্ত ধারণা আছে যে ডিজিজ কিওর হয় না, তো পেশেন্টরা খুবই ট্রমাটাইজ থাকে, এবং এই ধরনের ফ্যামিলির হচ্ছে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়েও খুব টেনশনে থাকে। তো আমার ডক্টর হক স্যারের কাছে কোশ্চেন থাকবে যে বাচ্চাদের এ ধরনের ডিজিজ থেকে দূরে রাখতে কি কি করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আজকে আমরা বাচ্চাদেরকে অনেক খাবার দিচ্ছি যেটা ভুল বুঝে ভাবছি যে এটাই মানে ওদের খাবার। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। তো এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যে খাবারটাকে ভালো মতোই দিচ্ছি, যেমন আমরা গমের তৈরি খাবারগুলোকে হোল হুইট বলে বা অনেক ধরনের আইডিয়া করছি যে এগুলো হোল হুইট, এটা তো কালো, এটা তো লাল আলো লাল আটা, মানে মোট কথা প্রথম যে ভুলটা করছে সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে হোল হুইট বা হুইট মেড প্রোডাক্ট দিচ্ছি যেটা আজকে সায়েন্টিফিকলি প্রুভেন যে এটা ইনফ্লামেটরি এবং লং রান এটা সেলিয়াক ডিজিজ যেটা ম্যাডাম বললেন বা আরো রোগ তৈরি করছে, এবং লং রান এটা সমস্ত ইনফ্লামেটরি অল কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ তৈরি হওয়ার জন্য কারণ, যদি তারা কন্টিনিউয়াসলি হোল হুইট বা যে কোনো আটার তৈরি মানে গমের তৈরি যে কোনো খাবারটা খেয়ে খেয়ে বড় হয়। তো এটা খুবই লিমিটেড রাখতে হবে, এবং আর যেটা প্রসেস সেটা তো অবশ্যই সবাই জানে যে এটা টু মাচ সুগার অনলি, কমপ্রিহেন্সিভ কার্বোহাইড্রেট না, ওইটা ওটা খেয়াল রাখতে হবে। এরপরে ভেজিটেবল অয়েল নামে বাজার যেটা আছে, যে ভেজিটেবল অয়েল, এই ভেজিটেবল অয়েলটা যে ভেজিটেবল থেকে তৈরি করা না এটা এটা হয়তো অনেকে জানতো না। তো এই যে ভেজিটেবলটাকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, এরপরে হচ্ছে যে আমরা ফ্রুটস ভেজিটেবল গুলাকে ওরা খেতে চায় না বলে আমরা ওদেরকে চিপস বানিয়ে দিই, ওদেরকে যে ফ্রুটস ভেজিটেবল খাওয়ানোর যে অভ্যাসটা আমরা করছি না, এটা একটা বড় সমস্যা ফল তাদের জন্য। এবং আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সুগার ক্যান্ডি ছাড়া তো ওদেরকে কোনো ট্রিটই দেওয়া হয় না। বাচ্চাদের ক্যান্ডি মানে ট্রিট মানে হলো ক্যান্ডি, বাচ্চাদের ট্রিট মানে হলো যে একটা সুগার সুগার মেড কেক, ক্যান্ডি দেন, ক্যান্ডি ক্যান্ডিও দেন, চিপসও দেন, সবকিছু প্রপার ভাবে তৈরি, যে তেলগুলো যে সমস্যা বাজারের তেলগুলো সমস্যা, যেটা কনভেনশনাল তেলগুলো ভেজিটেবল অয়েলের সমস্যা, যেহেতু হুইটটা সমস্যা, যেহেতু প্রসেস সুগারটা সমস্যা, রাইট সুগার, রাইট ময়দা, রাইট, তারপর হচ্ছে যে খাবার যদি দেওয়া হয় তৈরি করা হয় তাহলে বাচ্চাদের এই লং রান ইনফ্লামেশন অটোমেটিকগুলো তৈরি হবে না। এবং আরেকটা বড় ভুল করি আমরা জুস দিয়ে বাচ্চাদেরকে বলি ও এটা 100% জুস, 100% জুস আমরা দিতে পারি, নো 100% জুস, বাট গেট ফ্রম দ্য ফ্রেশ ফ্রুটস, এটা তাহলে এটাও শরীরের কাজ, এটা কমপ্রিহেন্সিভ সব ধরনের ভিটামিন মিনারেল সব ধরনের ফাইবার সবই থাকবে। কিন্তু আমরা যদি প্যাকেট করা দেয় ইট হ্যাজ টু প্যাস্টুরাইজ, হ্যাজ টু প্যাস্টুরাইজ, যখনই প্যাস্টুরাইজ করা হয় এই 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 ইয়েগুলাকে, এই ফ্রুট জুসগুলাকে, এগুলোর মধ্যে কোনো ফ্রুটস কোয়ালিটি থাকে না, কোনো নিউট্রিয়েন্ট থাকে না, কোনো ধরনের ভিটামিন থাকার প্রশ্ন আসে না, তাহলে এই 100% জুসের মাধ্যমে নামে আমরা বাচ্চাদেরকে অসুস্থ করে তুলছি। এই জন্য আমরা সবসময় শুনি যখন আমি মানে বাচ্চাদেরকে কনসাল্ট করি, আর মায়েদের প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চা কিছুই খায় না, এরপর সেকেন্ড কমন জিনিসটা যে আমার বাচ্চা মোটা হয়ে যাচ্ছে, দেখেন খায় কম তাও মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা খায় কম তো কিটা খায়, খায় হচ্ছে যে
ফ্রুট সুগার, ইউনো ফ্রুটস প্রসেস ফ্রুটস সুগার খায়, হচ্ছে যে হুইট, ইউনো হুইট মিল, মানে 100% সুগার খেয়ে বড় হয়, তখন সুগার মানে হচ্ছে সুগার তো ফ্যাটে ট্রান্সফার হয়, যেটা আমি বারবারই বলি ফ্যাট ফ্যাটে ট্রান্সফার হয় না আনলেস টু মাচ ফ্যাট ইনটেক করা না হয়। তাহলে এই যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ নলেজ, আমরা অনেকে জেনেও করে অনেকে না জেনেও করে, আমরা বাচ্চাদেরকে এই যে এগুলো করছি যার কারণে আমাদের লং রান অটোমেটিক তৈরি করছি। এরপরে আমাদের বাচ্চাদের আজকে অ্যাক্টিভিটির অভাব, আমাদের বাচ্চাদেরকে বড় করছে ঘরে ঘরে, আমরা আমরা বড় হয়েছি হচ্ছে যে খালি পায়ে হেঁটে বড় হয়েছি, তাহলে আমাদের সার্কাডিয়ান রিদম যে এটা এটা সবসময় ভালো থাকতো, যেটা আজকে থাকছেন, তারা ঘরে বড় হচ্ছে, তাদেরকে হাইপার ক্লিনলিনেস এর কারণে তাদের ওই দিন একটা মানুষ প্রশ্ন করছে, তাহলে আমরা হাত ধুবো কি দিয়ে? আচ্ছা ভাই, হাত ধুবো আমি বারবারই বলছি, হাত ধুতে তো মানা করি না, সাবান ইউজ করতে আমরা মানা করি না, সিম্পল ইউজ করতে তো কোনো মানা করছি না, আমি কোনো খাবার খেতে মানা করি না, অ্যাজ লং এজ এটা কোন ধরনের খাবার, ইফ ইট ইজ নট এ ফুড হাউ ইউ ক্যান ইট দ্যাট, ইউ ক্যানট ইট দ্যাট, কিন্তু আমি বলছি সব খাবারই খাবেন, সব দিনে যে হাতও ধুবেন, শ্যাম্পুও করবেন, সব কিছু করবেন, কিন্তু উইথ এ প্রপার থিং, যাতে করে যেটা ক্ষতি না করে। তো সেই জন্য বলছি যে আজকে বাচ্চাদেরকে ঘরে হাইপার ক্লিনলিনেস এর মাধ্যমে বা যে কারণে হোক ঘরে ঘরে বন্দী করে রাখছি, তাহলে তারা প্রপারলি বাড়ির যে সার্কুলেশন, বাড়ির যে প্রপার মেন্টাল এবং ফিজিক্যাল যে এই যে ফ্রিডম তারা পাচ্ছে না, এবং প্রপারলি তারা মানে স্টেবল ম্যাচুরিটি আসছে না। এরপরে যদি দেখি যে তাদেরকে মানে স্পোর্টস যে মানে দূরে থাকছি বাচ্চা, আমরা ছোটবেলায় বড় হয়েছি, আমি একটা ছোট একটা একাডেমিতে পড়তাম, তো একাডেমিতে পড়া অবস্থায় আমার মনে আছে আমরা আসর থেকে মাগরিব মানে এই সময়টা আসরের নামাজ পড়ার পরেই আমরা তখন ফ্রি, সবাই খেলতাম, ঘুরে উড়াতাম, হ্যাঁ বড় একটা ক্যাম্পাস ছিল আয়মান্ডা, তো উই আর অলওয়েজ বিজি অ্যাট দিস ইভিনিং টাইম। কিন্তু আজকে কি হয়েছে, বাচ্চারা সারাক্ষণ ভিডিও গেম এবং সবসু টেকনোলজি বেস, টেকনোলজি নট অনলি তাদের হার্টিং দেয়ার 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 সিস্টেম, ইট অলসো হার্টিং দেয়ার দেয়ার বডি, মানে তারা দে নট গ্রোয়িং মেন্টালি, দে নট গ্রোয়িং ফিজিক্যালি, দে নট গ্রোয়িং উইথ উইথ হেলথ ওয়াইজ। এরপরে সানলাইট, তো আপনারা জানেন সানলাইটে মনে করেন ভিটামিন ডি, সানলাইট তো অনলি বাট নট অনলি ভিটামিন ডি, ইটস যে থাউজেন্ডস অফ বডি ফাংশন আছে, এনার্জি প্রোডাক্ট শুরু করে সব কিছুতেই, যেটা আজকে হচ্ছে না। এরপরে আমি শুনি বাচ্চারা ঘুমায় না, আচ্ছা বাচ্চারা ঘুমাবে কিভাবে, সে যদি সুগারি ফুড, হুইট মেড প্রোডাক্ট, এরপরে যদি ক্যান্ডি খেয়ে ঘুমায়, ঘুমায় কিভাবে? তিন ঘন্টা লেট ইউ স্লিপ বিকজ দে আর দিজ আর দ্য টক্স ইন দ্য বডি, মেক্স ইউ দ্যাট ইজ গোনা কিপ ইউ আপ, তো এই জিনিসগুলো হচ্ছে। এরপরে আমাদের একসময় ছিল আমরা বড় হয়েছি এমনভাবে যে ছোটবেলায় আমার বাবা ছিল, বাবা ছিল নিজেই স্কুল টিচার ছিল, তো উনি আরবি জানতেন, আমাদেরকে আরবি ঘরে পড়াতেন, কিন্তু আমি দেখেছি, আমি আমাদের প্রাত্যহিক দিনের কথা বলছি, বাচ্চারা সকাল থেকে আমরা যেভাবে বড় হয়েছি, বাচ্চারা সকালে ঘুমতে করে যাবে, মক্তব যাবে, একটা কোরআন শিখবে, বাচ্চারা স্কুলে ধর্ম বই পড়বে, এখন তো নাকি ধর্ম মনে হয় নাই, বা হুজুর রেখে মানে একটা ইসলামিকটা একটি স্পিরিচুয়ালিটি যেটা আমাদের, এবং আমি এটা আমেরিকাতে দেখি, আমেরিকায় কিন্তু যারা যারা খ্রিস্টান ধর্ম যারা ফলো করে তারা কিন্তু খাবার আগে প্রে করে, হ্যাঁ খুব সুন্দর প্রে করে, আমাদেরও খাবার আগে দোয়া আছে না, আমাদের খাদ্য বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, দোয়া সিম্পল একটা দোয়া, আমাদের তো তিন চারটা শব্দ একটা ছোট দোয়া, এটাও কিন্তু আমরা করি না। এটা যদি আমরা করি, বিশ্বাস করেন খাবারের যে বরকত এবং ব্রেনের মধ্যে হবে যে আল্লাহ আমাকে আমার যে রিজিক দিয়েছে, বারাকাত দিয়েছে, এটাকে আল্লাহকে আমি ওইটা নেম অফ আল্লাহ আমরা শুরু করেছি, এই যে সিম্পল অ্যাপ্রিসিয়েশন, আজকে বাচ্চারা খায় না বিকজ দে ডোন্ট অ্যাপ্রিসিয়েট, বিকজ দে ডোন্ট নো এই খাবারটা কিভাবে তৈরি হয়, তারা মনে করে চিকেন তৈরি হয় মনে হয় ফ্রিজের মধ্যে, ফ্রিজ থেকে চিকেন তৈরি হয়, নো নো নো, এটা বাজার থেকে আসে, হ্যাঁ এই যে বাচ্চাদেরকে দিয়ে তৈরি হয় না, আমি ব্যাকিয়ে গ্রো করাই, ওদেরকে বাজার করাই, ওদেরকে দিয়ে আমি রান্না করতে আমি পাশে রাখি, ছোট এখন আমার ছোট রান্না করতে পারে না, কিন্তু আমার সাথে থাকে, তাহলে কি হয়, দেন দে লার্ন হাউ টু গ্রো ইজ এ প্রপার হিউম্যান বিং। এবং এই যে প্রেয়ার মেডিটেশন আমরা করা দরকার বাচ্চাদের করাচ্ছি না, তাদেরকে প্রপারলি কুকিং শিখাচ্ছে না, আজকে আমি যদি পারতাম আজকে পৃথিবীর সমস্ত স্কুলগুলোকে বলতাম যে তোমরা অবশ্যই একটা কোর্স রাখবা যে কুকিং ক্লাস, ইফ ইউ ডোন্ট কুক তাহলে কি করবে, তারা মাইক্রোওভেন রাখবে, ফ্রিজ থেকে মাইক্রোওভেন, ইটস ক্রেজি, নো নিউট্রিয়েন্ট, ইমাজিন আমরা তো এখন বলছি আমেরিকাতে এখন একটু গভর্নমেন্ট হিসেবে 22% হচ্ছে যে অটোমিন ডিজিজ, এবং এটা এটা যে 50% এটা যে মানে আরো ছাড়া যাবে না আমরা এটা বলতে পারবো, তো আমরা আমি যে কথাগুলো বললাম আপনারা যদি এগুলা আমরা যদি বুঝতে পারি, দর্শক মন্ডলী আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এবং আপনারা
ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আপনাদের সন্তানরা ভালো থাকবে, এবং আমরা আপকামিং যে ওয়ার্ল্ড এটা একটা হেলদি ওয়ার্ল্ড, একটা ডিজিজ ফ্রি ওয়ার্ল্ড পাবো, তার ইকোনমিটাকে আজকে এইভাবে কথা কথা আমরা লকডাউন করে দিতে হবে না, একটা ভাইরাসের ভয়ে আমরা কিছুটাকে শাটডাউন করে দিতে হবে না। হ্যাঁ, আজকে আপনারা জানেন যারা একটু ইমিউন সিস্টেম ভালো, ভাইরাস তারা ক্ষতি করছে না, তাহলে হ্যাঁ ভেরি গুড, তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ, ই গুড, ইউনো উই ডোন্ট হ্যাভ টু শাট ডাউন অ্যান্ড ক্রেজি ইকোনমি রাইট নাও, ইউনো আজকে পৃথিবীর কত অংশ মানুষ তার জব হারিয়েছে, আজকে পৃথিবীর কত অংশ মানুষ আজকে তাদের 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 ব্যবসা বন্ধ হয়ে গেছে, মানে কি অবস্থা আমরা আমেরিকাতে, এই যে আমার আশেপাশে সবগুলো বিজনেস বন্ধ, এই যে মানে দেখে মনে হয় না যে এটা একটা এটা একটা আমার এখানে অনেক বড় একটা ইউনো কমপ্লেক্স অনেকগুলো এখানে একসাথে, আমার দেখে মনে হয় না যে আমি 1 বছর আগে গত ডিসেম্বর জানুয়ারি কি দেখেছি, টোটালি চেঞ্জ, বিজনেস লস, চাকরি লস, সবকিছু শেষ। তো আমরা এটা চাইবো না, আমরা আমাদের নিজেরা কেয়ার করি, কারণ হেলথের সবচেয়ে বড় বাজার চলে যাচ্ছে, হেলথের যদি খারাপ থাকে আমরা উই লস আওয়ার ইফিসিয়েন্সি, উই ডোন্ট ওয়ার্ক মাচ, উই ডোন্ট আওয়ার ব্রেন ডাজেন্ট ওয়ার্ক, উই 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 ডোন্ট হ্যাভ সোশ্যাল কানেকশন, উই ফাইট উইথ ইচ আদার, উই বিকজ বার্ডেন হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে ধন্যবাদ ডক্টর হক স্যার, আসলে বোঝাই যাচ্ছে আমাদের সমস্ত রোগের মেইন রুট কজই হচ্ছে আমাদের রং লাইফস্টাইল, সঠিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আসলে আমরা যে কোনো ডিজিজ থেকেই দূরে থাকতে পারি। তো ডক্টর খালেদা দীপ ম্যাডামের কাছে আমার কোশ্চেন থাকবে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু অ্যাডভাইস দিতেন যে এই ধরনের ডিজিজ থেকে তারা দূরে থাকতে এবং রিকভারির জন্য তারা কি কি করতে পারে। আমাদেরকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে যেন আমরা এই অটোইমিউন ডিজিজ গুলো থেকে দূরে থাকতে পারি, এবং এট দ্য সেম টাইম আমাদের ইমিউন সিস্টেম বুস্টারটাকে আমরা হেল্প করতে পারি। তো আমি জাস্ট মানে শর্ট করে বলি, ডক্টর হক অনেক ডিটেইলস এ বলেছেন, বাচ্চাদের জন্য যা বলেছেন বড়দের জন্য সেম, নাম্বার ওয়ান ইট অর্গানিক হোল ফুড, হ্যাঁ অর্গানিক ফুড খাবার চেষ্টা করবেন, অ্যাভয়েড গ্লুটেন, চেঞ্জ ইউর ডায়েট টু এ রিয়েল ফুড ডায়েট, ইট মিন্স যে আপনি প্যাকেজিং ফুড থেকে দূরে রেখে যেটা ন্যাচারাল সোর্স অফ ফুড সেদিকে কনভার্ট করবেন। সো এবং কুকিং, স্লো কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব হাই হিটে কুক করলে অনেক অনেক ইম্পর্টেন্ট ভেজিটেবল বলেন, শাকসবজি বলেন, অথবা মাছ মাংস বলেন, যেটাই বলেন না কেন, সেখান থেকে যে ভিটামিন মিনারেলস মাইক্রোনিউট্রিয়েন্টস আসার কথা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো নাম্বার 5 যদি আমি বলি যে ট্রাই টু হ্যাভ ফার্মেন্টেড ফুড, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে ফার্মেন্টেড ফুড বলতে আমরা কি বুঝি, খুব সহজে বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইয়োগার্ট, সো ট্রাই টু হ্যাভ ইয়োগার্ট এভরি ডে অ্যাট লিস্ট আফটার ইয়োর হেভি মিল, উইচ উইল হেল্প ইউ টু ইনক্রিজ ইয়োর প্রোবায়োটিক্স, ইনক্রিজ ইয়োর নর্মাল ফ্লোরা, অ্যাক্টস অ্যাজ এ প্রোবায়োটিক্স অ্যান্ড হেল্পস ইউর ইমিউন সিস্টেম। আর তারপরে যদি বলি যে ট্রাই টু গেট ফুড ফ্রম অরিজিনাল সোর্স, লাইক অনেক ধরনের প্রসেস করে আমরা যেটা আসলে দোকান থেকে কিনছি, হ্যাঁ কেউ বানাচ্ছেন, কেউ প্যাকেজিং করছেন, কেউ ফ্রিজিং করছেন, কেউ সেল করছেন, দেন আমরা ডিপ ফ্রাই করছি, দেন আমরা খাচ্ছি, তো ইটস লটস অফ প্রসেস, এবং সেখান থেকে আমাদের কিন্তু অরিজিনাল যে সোর্সটা আছে সেটা যে কোথায় হারিয়ে যায় সেটা আসলে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। অ্যান্ড নাম্বার 7 অফকোর্স যেটা ডক্টর হক শেয়ার করলেন, গেট আউট ইন টু নেচার, সো নেচারের মাধ্যমে আমরা যেই আসলে মানে প্রিভেন্টিভ বা ইমিউন সিস্টেম বুস্টের যে ইনগ্রেডিয়েন্টস গুলো পাই, নেচার কেন তৈরি করেছেন, আমরা যদি আল্লাহ তাআলার কথা চিন্তা করি, নেচার কেন তৈরি করেছেন, নেচার তৈরি করা আল্লাহ তাআলার প্রত্যেকটি জিনিসের তৈরি করার পেছনে একটা যুক্তি আছে। সো এই যে আমরা নেচার নষ্ট করে ফেলছি বা নেচারের সান্নিধ্যে যাচ্ছি না, হ্যাঁ আমরা এসির মধ্যে থাকতে প্রেফার করছি, হ্যাঁ সো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করা, নেচারের প্রতি মোর এক্সপোজ হওয়া, সো দিস 7 or 8 থিংস যদি আমরা খেয়াল করি, দিস আর ভেরি লিটল লিটল থিংস, এগুলো এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না, এগুলো কিন্তু ফলো করতে হলে খুব কষ্ট করতে হয় না, রাইট ডক্টর হক, মানে ইটস জাস্ট আ প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট, একটু প্র্যাকটিস এবং হ্যাবিট করলেই আপনারা কিন্তু এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারবেন এবং অটোইমিউন ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন,
আর যদি কারো হয়েও যায় সেখান থেকে কিওর হতে পারবে। সো ইন্টিগ্রেটিভ মেডিসিনের মাধ্যমে কনভেনশনাল মেডিসিন ইজ নিডেড ইফ নেসেসারি, আমরা কেউ কনভেনশনাল মেডিসিনের এগেনস্টে না, তবে যদি কনভেনশনাল মেডিসিনের সাথে আপনার একটা পার্মানেন্ট সলিউশন চান সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্ল্ডে যে অ্যাডভান্স মেডিকেল সায়েন্স ইন্টিগ্রেটিভ মেডিসিন সব কিছুতে অ্যাপ্রোচ করা, বডি মাইন্ড স্পিরিচুয়াল এভরিথিং এভরিথিং যদি আপনি প্র্যাকটিস করেন ডেফিনেটলি আপনি ভালো থাকবেন। এবং ইউরোপিয়ান ওয়েলনেস ভিরা মেডিকা সবসময় আপনাদের পাশে আছে। ডক্টর তন্নি জুনিয়র হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন, ডক্টর হক আপনি তো ওনার সাথে কাজ করেছেন কয়েক মাস, এক মাস প্রায় দেখেছেন। শি হ্যাজ অলসো ভেরি মাচ ইন্টারেস্ট অন দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, যে বাংলাদেশে আমি আরো কিছু ডক্টরকে জানি যে যারা ফ্রেশার তারা আসলে এই কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি পেশেন্টসকে পেশেন্টসের ভালো কমপ্লায়েন্স পাওয়ার জন্য তারা এই ধরনের ট্রিটমেন্টের প্রতি খুব ঝুঁকে যাচ্ছেন। এবং এটা আশা করি আমাদের জন্য ইন ফিউচারে অনেক ভালো একটা প্রসপেক্ট নিয়ে আসবে। ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ অ্যাডভাইসের জন্য। ডক্টর হক স্যার, আপনি যদি আপনার ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচ থেকে পেশেন্টদের জন্য কিছু গাইডলাইন শেয়ার করতেন। অবশ্যই, আমাদের আজকে যে মেডিকেল সিস্টেমের পাশাপাশি যদি ফাংশনাল ন্যাচারাল হোলিস্টিক অ্যাপ্রোচগুলোকে কম্বাইন করা যায় ইট ইজ গোনা বি ভেরি পাওয়ারফুল। যেটা ডক্টর খালেদা ম্যাডাম বললেন, ইট ইজ গোনা বি কমপ্লিট সলিউশন ফর দ্য, যেটা আমরা আজকে বলছি রিভার্সিবল হবে না, রিভার্স করা যায় না, ইউ হ্যাভ টু ক্যারি ফর লং রান, যেটা আমরা বলছি। যেমন যখন আমরা ম্যাডাম সুন্দরী আজকে বুঝিয়েছেন রোগগুলোকে একে একে, যেমন যখন লাং অ্যাটাক করছি আমরা ফাইব্রোমায়ালজিয়া বলছি, ব্রেনকে বলছি মাল্টিপল স্ক্লেরোসিস, এই যে স্কিনে অনেকে প্রশ্ন করছেন, আমি দেখি স্কিনে যখন হচ্ছে এটাকে মাল্টিপল ফার্স্ট গ্রো হচ্ছে এটাকে আমরা সোরাইসিস বা, এবং স্কিনে একটা এরকম যে আমরা যে লুপাস আমাদের যে যে সেতি রোগ যেটা বলি, হ্যাঁ সেতি রোগ হচ্ছে আমাদের, জি হ্যাঁ ভিটিলিগো সেতি রোগ, তো এই যে ভিটিলিগো ভাইটালাইগো যে সেতি রোগ গুলো হচ্ছে আমার জন্য ভাইটালাইগো বলে আমার জন্য সব আছে সরি মাদার, তো ভাইটালাইগো যে হচ্ছে এই যে সেতি রোগ গুলা, এখন এই যে রোগগুলার সমাধান আমার কাছে আমরা নাই মনে করছি। এবং আপনারা অনেকে দর্শক মন্ডলী আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি দেখতে পাচ্ছি যে রিউমাটয়েড সমাধান কি আমাদের, যখন বাউলস ডিজিজ যেটা হয় ইরিটেবল বাউল ডিজিজ সেটার সমাধান কি আপনারা প্রশ্ন করছেন। আমরা বলছেন যে আমার অনেকে বলছেন আমার হাসিমোটো থাইরয়েড এটার সমাধান কি, অনেকে প্রশ্ন করছেন যে যে সোরাইসিসের সমাধান কি, অনেকে প্রশ্ন করছেন যে ভাইটালিগো সমাধান কি, এবং অনেকে আবার প্রশ্ন করছেন এখানে দেখতে পাচ্ছি যে যে আরো কিছু অটোমিউন ডিজিজের কথা বলছেন। হ্যাঁ, তো অটোমিউন ডিজিজ যেটাই হোক না কেন আমি বলবো যে যেহেতু অটোমিউন ডিজিজের সমস্যা একই রকম, একই ধরনের রুট কজ থেকে আসে এবং লক্ষণটা ভেরি করে, লক্ষণ যেমন লোকালি ট্রিটমেন্ট করে মেডিকেল সায়েন্সের মাধ্যমে অথবা নন মেডিকেলি আপনি যেভাবে করেন, এবং পাশাপাশি রুট কজগুলো যদি ফোকাস করেন ট্রিটমেন্ট কিন্তু কাছাকাছি, কারণ সব কিছুই একই কারণে হচ্ছে যে যেটা আমরা কারণগুলো আমি একটু আগে সুন্দর করে চেষ্টা করেছি আপনাদের আপনাদের ভাষায় বলার জন্য, সেই কারণগুলোকে যখন আমরা একে একে ফিগার আউট করি এগুলোকে সমাধান করি তখন রোগের লক্ষণগুলো চলে যাবে, রোগের আর ভবিষ্যতে রোগটা আবার আর হবে না। তো এখন আসুন দেখি তাহলে প্রথম কাজ হচ্ছে যে রোগের কারণগুলোকে চিহ্নিত করা, তারপরে লক্ষণগুলো লোকালি ইলিমিনেট করা, দুটো কাজই কিন্তু করতে হবে। এবং হয়তো আপনাকে আপনাদেরকে দর্শক মন্ডলী বা পেশেন্ট যারা আছেন হয়তো আপনাদেরকে অনেকেই বলেছেন যে যে এটা তো কিউরেবল না এটা, কিন্তু দেখেন যে যে মেডিকেল যেমন আমাদের এখানে সবচেয়ে রিনাউন যেটা বলছি মায়ো ক্লিনিক, মায়ো ক্লিনিকে যে সবচেয়ে ফেমাস ডাক্তাররা আছেন এবং আমি তাদের গাইডলাইন দেখেছি, তারা বলছে যে এটা কিউরেবল না, এটা জাস্ট ম্যানেজেবল। কিন্তু সেই মেডিকেল ডাক্তারের কথা আমি তিনজনের কথা বললাম, অনেক ডাক্তার আছে অন্তত 100 রিনাউন মেডিকেল ডাক্তার আমি নাম বলতে পারবো যারা নিজেরা কিউর হয়েছে, নিজেরা অটোমেটিক কিউর হওয়ার পরে দেন দে স্টার্টেড প্র্যাকটিসিং ফাংশনাল মেডিসিন, বিকজ আমি তো নাম বললাম যে ডক্টর মার্ক হাইম্যানের কথা বললাম, উনি আছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো, আমার টেক্সাসে যিনি আছেন ডক্টর সিনথিয়া লি, দে আর দ্য মেডিকেল ডক্টর, দেন আফটার বিং সিক উইথ এ অটোমেন ডিজিজ দেন দে স্টার্ট ট্রিটিং দ্যামসেলভ দে হিলিং দ্যামসেলভ উইথ এ ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ ওয়ে। ফাংশনাল মেডিসিন মিন দ্য রুট কজগুলোকে দেখা, সেটা আমি আমি আঠারো অনেক পেশেন্ট অনেক পেশেন্ট ডাক্তার নাম বলতে পারবো তারা এইভাবে করেছে।
এবং তাহলে আপনারা কি করবেন দর্শক মন্ডলী? আপনারা ঠিক আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, যান মেডিসিন নেন, কিন্তু ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচটাকে অ্যাড করেন, ডক্টর খালেদা ম্যাডাম যেটা বললেন, দেন এই যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আপনি এই যে কোনো ধরনের অটোমিন ডিজিজ হোক, যারা আপনাকে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন এই রোগ সে রোগ, অটোমিন ডিজিজের সবগুলার লোকালি এবং ইন্টারনাল দুইটা ট্রিটমেন্ট আপনারা কন্টিনিউ করবেন। তাহলে সেটা কি? সেটা প্রথমত হচ্ছে যে যে আবার বলছি সব রোগের জন্য, হ্যাঁ সব ধরনের অটোমিন ডিজিজের জন্য আপনারা একই প্রসেস যাবেন। তো সেটা হচ্ছে প্রথম হচ্ছে যেটা আমাদের কমন সেন্স যেটা বলে, আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি যেটা কমন সেন্স আমাদের মধ্যে আসে, কি কমন সেন্স? কি কমন সেন্স? আমাদের ডিটক্সিং আওয়ার বডি, কমন সেন্স ডিটক্সিং, আমাদের শরীরের সমস্ত টক্সিন জমে যায়। কেন জমে যায় সেটা আমি রোগের কারণ বলতে গিয়ে বলেছি, যেহেতু আমাদের ডাইজেশন ঠিক মতো হয় না, আমাদের 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 গ্রো করে লট অফ ইট গ্রোজ লট অফ ইউনো প্যারাসাইট অ্যান্ড কাইন্ড অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস। তা এই যে ওভার ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ বলি, এই যে এরপরে আমাদের যে ক্যান্ডিডা ওভার গ্রোথ বলি, এই গ্রোথগুলো হয়। এরপরে হচ্ছে যে যত ধরনের সমস্যা হয়েছে এর জন্য সমাধান কি? সমাধান হচ্ছে বললাম যে ডিটক্সিং করতে হবে ফার্স্ট, এরপর হেলদি খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ইমোশনালি ফিক্সিং করতে হবে, স্পিরিচুয়াল লাইফে যেতে হবে, এবং শরীরের যদি অন্যান্য কোনো মেজর সমস্যা আপনি দেখতে পাচ্ছেন সেটাও আপনাকে ঠিক করতে হবে। তাহলে এরপরে পাশাপাশি আমাদের কিছু আর্টস যেগুলো আছে এগুলো হেল্পফুল, যেটা যেমন অনেকগুলো খাবারের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। তো প্রথম এক নম্বর কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্যাট গাট হেলথটাকে ঠিক করবেন। গাট হেলথটাকে ঠিক করার জন্য আমি কি বলছি সেটা হচ্ছে গাট হেলথের ঠিক বা বেটিক আপনি কীভাবে বুঝবেন? যখন ধরুন ব্লোটিং হচ্ছে, আপনার ডিজি ফিল করেন খাওয়ার পরে উইক ফিল করেন, উল্টা খাওয়ার পরে আপনার অনেক ধরনের প্যাটে কোন ধরনের ডিসকমফোর্ট বা পেইন আসে, বা বাউল সিনড্রোম আসে, ইরিটেবল বাউল ডিজিজ, যত কিছু থাকুক এগুলো হচ্ছে যে প্যাট খারাপের সাইন। তো প্যাটে যদি গাটের কোনো লিকি গাট থাকে তাহলে কি হয়, আমাদের খাবারগুলো ঠিক মতো হজম হয় না। এবং এটা মেইন কারণটা কেন হয়, আমাদের গাট লেয়ারগুলো আমাদের ডিসফাংশন হয়ে গেল, ঠিক মতো এগুলো ক্ষয়ে যায়, এগুলো কমে যায়, লেয়ারগুলো খুব থিন হয়ে যায়। এরপরে হচ্ছে যে এনজাইম ঠিক মতো থাকে না, এরপরে যেটা আগেই বলেছি যে প্রচুর প্যারাসাইট ক্যান্ডিডা গ্রো করে, এগুলোকে আমাদের ফিক্স করতে হবে। এবং সেগুলোর জন্য কি করতে হবে, সেটার জন্য যেটা করতে হবে আমাদের প্রপার নিউট্রিয়েন্ট। এখন নিউট্রিয়েন্ট অনেকে বল হয়তো আপনারা মনে করতে পারেন, ও ডক্টর বুঝতে পেরেছি নিউট্রিয়েন্ট তো প্রচুর শাকসবজি খেতে হবে, যেটা অনেকে মনে করে, আমি কোথাও গেলে মনে করো মানে আমাকে একটা খাবার কি বলছে এই এগুলো হচ্ছে আপনার খাবার, আমি বললাম কোনটা, এই যে কয়েক ধরনের শাকসবজি রান্না করেছিল আপনার খাবার, যে আমি কোথায় বলেছি যে বা কোথাও কখন দেখেছেন আমি শুধু ওই শাকসবজিগুলো খাচ্ছি বা ওগুলো আসলে আমার খাবার, আমি কখনো করিনি। এক এক অর্গানের এক একটা খাবার, যেমন ব্রেন তার দরকার হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাট। এখন আপনাকে অনেকে বলবে ট্রান্স ফ্যাট খাবা না, প্যাটে আর্টারিয়াল ব্লক হয়ে যাবে, তাহলে আপনার ব্রেন কোথায় আসবে? আপনার ব্রেন কি, ব্রেনে কত ধরনের ফ্যাটি অ্যাসিড দরকার এবং দেহাতে ট্রান্স ফ্যাট, আপনার ব্রেন তৈরি হবে না, তাই না? মাল্টিপল স্ক্লেরোসিসে কি হয়, ব্রেন তৈরি হয় না। সব ধরনের অটোমিন ডিজিজের মধ্যেই যেটা হয় প্রথম যে সমস্যা তারা ফিল করবেন, আপনার ব্রেন কাজ করে না। হ্যাঁ আপনি বলুন ফ্যাটি অ্যাসিড খাইতে পারছি না, হজম করতে পারতেছি না, তাহলে আপনি হজমের সাপোর্ট দেন, ডাইজেস্টিভ এনজাইম দেন, ইন্টেস্টাইনটা ক্লিন করেন। এরপর ইন্টেস্টাইনের মধ্যে যখন আমরা নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব হয় সেখান থেকে ভিলাইগুলো আসে, মাইক্রোভিলাইগুলো কি হয়, অনেক মিউকাস জমে যায়, ওগুলোতে প্যারাসাইট গ্রো করে, তাহলে আপনার নিউট্রিয়েন্টটা অ্যাবজর্ব হয় না, আপনি সেদিকে ফোকাস করেন, গাট হেলথে ঠিক করেন। এখন যেটা বলছিলাম গাট হেলথে ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সব খাবার খেতে হবে, সব ধরনের যেটা প্রয়োজন, প্রচুর শাকসবজি খেতে হবে, রান্না করে খেতে হবে, কাঁচা খেতে হবে, জুস করে খেতে হবে। আপনার যদি ডাইজেশন করতে ভালো না থাকে আপনাকে জুস করে খেতে হবে, যাতে করে শরীর ইজিলি নিতে পারে। আপনার যদি কিছু রান্না করতে হবে, রান্না করলে অন্য ধরনের ফাইবার এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্বেবল হয়, সেটা নিতে হবে। সালাদ আকারেও খান, তো এইটা হচ্ছে আপনার শাকসবজি খাওয়ার ক্ষেত্রে। এবং এরপরে হচ্ছে যে ফ্যাট, আমরা যে নারকেল তেল নাম্বার ওয়ান হেলদি ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ এটা ট্রান্স ফ্যাট, তাহলে নাম্বার ওয়ান ট্রান্স ফ্যাট আপনি খাবেন কোন ধরনের ভয় ছাড়া, এটা কোনো ডাইজেশন হওয়া খুবই সহজ, কেউ এটার মধ্যে সেন্সিটিভ না, সবাই খেতে পারে। তারপর দুই নম্বর ফ্যাট কি, অলিভ অয়েলটা, অলিভ অয়েলটা আনস্যাচুরেটেড কিন্তু অলিভ অয়েলটা ভেরি পাওয়ারফুল, এটা র খেতে হবে, যে জন্য এটা ভেঙে যায় হিট করার পরে। এরপরে মাছ মাংস ডিম, আপনার যদি অটোমিনিটি যারা আছে তারা অ্যানিমেল ফ্যাটটাকে একদম কম খেতে হবে, কারণ অ্যানিমেল ফ্যাটের যে সিম্পল হরমোনাল যে ইম্প্যাক্ট এটাও বডি সহ্য করতে পারে না,
কারণ হরমোন ইমব্যালেন্স তৈরি হয়েছে অলরেডি, কারণ ইমিউন সিস্টেম যে ট্রিগার গুলো হরমোনাল যে ট্রিগার গুলো আসে, যেমন আপনার ল্যাপটিন বলেন, আপনার গ্রলিন, পেটের যে গ্রলিন হরমোন খোঁজার জন্য ল্যাপটিন যে ব্রেনে সিগন্যাল দিবে, তারপরে আমরা যদি বলি কর্টিজল, কর্টিজল গুলো মাস্ট ইমব্যালেন্স হয়, যদি অত ওয়ার আউট হয় অর টু মাছ ইদার ওয়ান, তাহলে কর্টিজল ইমব্যালেন্স হয়। তাহলে এই হরমোনাল কেন হচ্ছে, হরমোন প্রোডাকশন হবে তো একই ধরনের প্রোটিন থাকে, হরমোন তো প্রোটিন, তো প্রোটিন তো আপনি অ্যামিনো অ্যাসিড প্রোটিন পান নাই, আপনি তো খাবার হজম করতে পারেন নাই, তাহলে হরমোন ইমব্যালেন্স আপনার হবে। সেই জন্য আপনার অ্যানিমেল ফ্যাট গুলো সামান্য হরমোন আপনার ইম্প্যাক্ট করবে, সেই জন্য খুবই ন্যাচারাল অ্যানিমেল ফ্যাট, ইট হ্যাজ টু বি গ্রাস ফেড, লোকালি গ্রোন, নট দ্য ফার্ম গ্রোন, এবং এটা অল্প পরিমাণে খেতে হবে। তাহলে প্রচুর শাকসবজি খেতে হবে, তারপর অ্যালকালাইন এবং অ্যাসিডিক দেখতে হবে। অ্যাসিডিক খাবার মানে যেটা প্রসেস, এটা আপনাকে কম খেতে হবে, অ্যালকালাইন নন প্রসেস র এবং র যেটা যেটা বানর খায়, আমি যে মাঝে বলি যে বানর খায়, যে বানর যেভাবে খাবার খায় সেভাবে খাবার খেতে হবে, ভালো করে চেপিয়ে খেতে হবে, তো প্রচুর র খেতে হবে, নাহলে আপনার অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে আপনাকে ট্রিগার কমবে না, আপনার আপনার টামি কামডাউন হবে না। তো এরপরে হচ্ছে যে ভাইটামিন মিনারেলগুলো, আপনি যদি অটোমেটিক্যালি থাকে, আমি আপনাদের পেশেন্টদের বলছি, আপনাদের প্রত্যেকেরই ফরশিওর ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট, ফরশিওর ভাইটামিন সি ডেফিসিয়েন্ট, ভাইটামিন আয়রন ডেফিসিয়েন্ট। কারণ আয়রন ডেফিসিয়েন্ট কেন হবে, আপনার ভাইটামিন সি থাকে না, ভাইটামিন সি না হলে আয়রন ডেফিসিয়েন্ট হবে, আয়রন অ্যাবজর্ব হবে না, ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট ফর শিওর কেন, বাংলাদেশের পেশেন্ট দেখে এবং ইনভেস্টিগেশন দেখে 65% পেশেন্ট ভাইটামিন ডেফিসিয়েন্ট হবে। হ্যাঁ, আমেরিকাও 50% আমেরিকান পিপল আর ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু মানে ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট 65। হুম হুম, তো ভাইটামিন ডি ডেফিসিয়েন্ট, তাহলে ভাইটামিন ডি আপনাকে মাস্ট দিতে হবে। ভাইটামিন ডি এখন আপনি হয়তো এখন সমস্যা হচ্ছে, অনেকে আপনাকে বলবে একটা অ্যামাউন্ট নেন, আমাদের আমাদের যে মানে এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিস আমি দেখেছি, মিনিমাম 10,000, আমরা তো মাসেল টেস্ট করে দেখি, মিনিমাম 10,000 না হলে অটোমেটিক ডিজের জন্য শরীর তার প্রয়োজনীয় ভাইটামিন ডি ডেলি পায় না, ডেলি 10,000 মিনিমাম নিতে হবে, মাঝে মাঝে 20,000 লাগে। হুম, তো এটা খেয়াল রাখতে হবে। তারপর হলো জিঙ্কটা লাগবে, ইমিউন সিস্টেম মডুলেটর লাগবে, আপনার মিনারেলগুলো মাল্টি মিনারেলগুলো, আপনার মাল্টি মিনারেল নিতে হবে পরে, কারণ আপনার ডাইজেশন ঠিক না করেন, মাল্টি মিনারেল সাপোর্ট দিয়ে কাজ হবে না, আপনার ডাইজেশন এবং ইনফেকশনকে আপনার ঠিক করতে হবে। এরপরে আমি আরেকটা খাবারের কথা বলি, সেটা হচ্ছে যে বোন ব্রথ। আপনারা শুনেছেন দর্শক মন্ডলী, বোন ব্রথ হচ্ছে যে একটা মানে অ্যানিমেলের কার্টলেজ থেকে করা হয়। তো এই কার্টলেজটা কি, যেমন আপনার যেমন চিকেনের যে পা হাত পা বা হাড্ডিগুলো আছে না, বা গরুর হাত পা হাড্ডিগুলো, জয়েন্টে যে ফ্লুইড গুলো আছে না, বা বোনে যে ফ্লুইড গুলো আছে না, এগুলোকে এগুলো খুবই এগুলোকে রান্না করে খেলে খুবই ভালো কাজ হয় অটোমেটিক। ডক্টর ওয়ালি একজন ডক্টর, উনি রিসার্চ করে দেখিয়েছে, উনি মেডিকেল ডক্টর, উনি রিসার্চ করে দেখিয়েছে যে যখন বিভিন্ন ধরনের অটোমেটিক পেশেন্টরা এই ধরনের অর্গান বেস খাবার খায়, তখন তাদের খুব ইজিলি তাদের অটোমেটিক কন্ট্রোলে আসে। কেন, কারণ অটোমিউন ডিজটা কি, তার ইমিউন সিস্টেম কোন একটা অর্গানকে বা বোনকে অথবা জয়েন্টকে বা সেলকে অ্যাটাক করছে। তো আপনার যদি ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে খালি পেটে বা ঘুমানোর সময়, কারণ ঘুমাতে তো মানুষের অটোমিউন বেশি ট্রিগার করে, ঘুম থেকে ওঠার পর যাতে পাওয়া যায়, তো আপনি যদি ঘুমানোর সময় একটু বোন ব্রথটা খেয়ে ঘুমান, তাহলে শরীর সিমিলার অর্গান পেয়ে যাবে আপনার পেটের মধ্যেই, তখন শরীর ইমিউন সিস্টেম যেটা করবে, আপনার জয়েন্টকে অ্যাটাক না করে, আপনার ওই যে টিস্যু যে কার্টলেজ আপনি দিয়েছেন চিকেন বোন ব্রথ থেকে, ওই চিকেন বোন ব্রথটাইকেই ইমিউন সিস্টেম অ্যাটাক করে, তাহলে আপনার বোনের যে ইনফ্লামেশনটা, বোনের যে টুমাচ অ্যাটাকটা ইমিউন সিস্টেমের মাধ্যমে, এটা আর হবে না। সেটা তাহলে কি যে হতে পারে একটু বেশি অর্গান, যাদের আপনার যাদের ফাইব্রোমাইলজিয়া, তারা কি করবে, তারা যাদের লাং সমস্যা, তারা কি তারা বেশি করে লাং অর্গানগুলো বিভিন্ন অ্যানিমেলের থেকে খাবে ডেলি বেসিস। যাদের যাদের মাল্টিপল ক্লোরোসিস, তাহলে একটু একটু করে অ্যানিমেল অর্গান রান্না করে খাবে। যাদের যাদের জয়েন্ট অটোমিন রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারা কি করবে, তারা বেশি করে কার্টলেজ মানে বোন ব্রথ তৈরি করে খাবে। তাহলে এই এটা সাইন্টিফিক্যালি কিন্তু প্রুভেন, ডক্টর ওয়ালি আপনার রিসার্চ করি, উনি দেখিয়েছে যে যখন অটোমিন পেশেন্ট হয়, যে অর্গানের সমস্যা সেই অর্গানটা যদি ওইভাবে প্রসেস করে খাওয়া যায়, তাহলে অটোমিন ডিজিজ টেম্পোরারি আনটিল ইউ ফিক্স ইউর বডি, এটা টেম্পোরারি আপনাকে অনেক রিলিফ দিবে। এবং বোন ব্রথ কিভাবে বানাতে হয় আপনারা একটু দেখে নেন, ইউটিউবে আছে। তারপরে যেটা বলবো হচ্ছে দশম, যারা আপনারা বিভিন্ন অটোমিন ডিজিজ রুখছেন, তাদের হচ্ছে যে ইনফেকশনকে ক্লিন করা। ইনফেকশন ক্লিন করার ক্ষেত্রে অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে, অনেক ধরনের ফাস্টিং আছে, অনেক ধরনের এক্সারসাইজ করতে হয়। তবে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে যে
কার্বোহাইড্রেট ফ্রি সুগার ফ্রি ডায়েটে থাকা, কারণ ইনফেকশাস যে প্যাথোজেন্স গুলো এদের খাবারই হচ্ছে যে কার্বোহাইড্রেট, এদের খাবারই হচ্ছে সুগার, ফ্রুটস বা এনি টাইপস অফ সুগার, কুড বি ফ্রুক্টোজ, কুড বি গ্লুকোজ, এনি টাইপস অফ, কুড বি সুক্রোজ, এনি টাইপস অফ সুগার। তাহলে সব ধরনের কার্বোহাইড্রেট, ফ্রুটস অ্যান্ড সুগার থেকে বেরিয়ে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম অ্যান্টাই প্যাথোজেন, অ্যান্টাই ব্যাকটেরিয়াল যে হার্বসগুলো আছে, যদি যদি প্যারাসাইট হয় তাহলে ওয়ার্মউড, ক্লোভ, তারপরে ইউনো অরিগানো অয়েল, এগুলো খুব ভালো কাজ করে, গার্লিক ভেরি পাওয়ারফুল, ওই সময় খাবেন। এবং যাদের ক্যান্ডিডা বেশি, যাদের জিভের উপর লেয়ার পড়ে, তাদের ক্যান্ডিডা যেটা ক্যান্ডিডা চাইন, ক্যান্ডিডা খুবই কমন, অটোমিউন পেশেন্টদের জন্য প্যাথোজেন ইনফেকশন ভেরি ভেরি কমন। আমি এই জন্য কথাটা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বা দর্শক মন্ডলী। তো এই ক্যান্ডি তাদের জন্য কি করবেন, তারা ক্যান্ডিডার জন্য কি ফাস্টিং করা, তাদের তো নিম পাতা পেঁপে পাতা খাওয়া, এবং ফিল আকারে পাওয়া যায়, আমরা পেশেন্টদেরকে দিই। আমি আপনাদের সবার সহজের জন্য বলছি যে জেনারেল সবাই এখানে আমাদের আজকে দর্শক মন্ডলী শুনছেন আপনারা, তারা সেটা খাবেন। এবং তাহলে কার্বোহাইড্রেট খাবার থাকবেন, অ্যানিমেল ফ্যাটটা কম খাবেন, তো অ্যানিমেল ফ্যাট যেহেতু আপনার ডাইজেশনের সমস্যা থাকবে, অটোমেটিক মানে ডাইজেশনের সমস্যা আছে, তাহলে আপনার যদি বেশি অ্যানিমেল ফ্যাট খান হজম হবে না, হজম না হলেই এই মানে আনডাইজেস্টেড ফুডগুলো এসেই ক্যান্ডিডা বা প্যারাসাইটের খাবার হয়। খেয়াল রাখবেন জিনিসটা, অ্যানিমেল ফ্যাটটা কম খাবেন, প্রচুর প্যান বেস খাবার খাবেন এই সময়টাতে, এবং এই সময়টাতে আপনারা কোভিড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন, এবং অ্যান্টাই ব্যাকটেরিয়াল, অ্যান্টাই প্যারাসাইট, অ্যান্টাই ফাঙ্গাল যে ন্যাচারাল আর্টগুলো খাবেন, তখন আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে হচ্ছে যে ডিটক্স, ডক্টর খালেদা আপনার সুন্দরকে বলেছেন আমাদের পেশেন্ট যারা আছে অবশ্যই ডক্টর খালেদা ম্যাডামের কাছে যাবেন। ডক্টর খালেদা ম্যাডামের কাছে গেলে আমার পেশেন্টের কারণে আপনি ডিসকাউন্টও পাবেন, অ্যাটলিস্ট 20% দে প্রমিসড, সো তারা প্রমিস করেছে ২০-২৫% অ্যাটলিস্ট থেরাপিগুলোর উপর পাবেন। তো আপনার কাছে যান, মেক শিওর মেনশন আপনি ডক্টর হক পেশেন্টস, তাহলে ইনশাল্লাহ ডিসকাউন্টটা পাবেন। তো ডিটক্স করবেন আপনারা, ডিটক্স লিভার হতে পারে, ডিটক্স কোলন ক্লিনজের মাধ্যমে ডিটক্স হয়, কারণ কোলনের কোলনের যে একটা 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 টেনিস কোর্টের সময় একটা কোলন, একটা আমাদের একটা একটা লম্বা একটা হলো টিউব না, লম্বা করে একটা হলো টিউবে দেখা যাবে, কিন্তু এই যে টিউবের মধ্যে প্রতিটা অর্গানের সেন্টার পয়েন্ট আছে। আপনি কোলন হেলথ নাই, যেটা ম্যাডাম একটু আগে বলছিলেন, কোলন হেলথ ভালো নাই, আপনার সমস্ত অর্গানই ম্যাসড আপ। কেন? কোলন সমস্ত অর্গানের সেন্টার, অর্গান কান্ট্রিজ আছে। এখানে আটটা দিন দেখতে হবে যে ডক্টর হিপোক্রেটস, যেটাকে যিনি হচ্ছে মেডিকেল সায়েন্সের জনক, ফাদার অফ মডার্ন মেডিসিন, উনি কি বলেছেন, উনি বলছে পিপল ডাই অফ কোলন। তাহলে কোলন হেলথ মানে আপনি হেলথি, কোলন আনহেলথি ইউ আর আনহেলথি। তো আমরা যেমন দেখেছি যে যখন ক্রনিক পেশেন্ট আসে বা অটোমিন পেশেন্ট আপনারা যারা আছেন, তাদের প্রথম কাজ হচ্ছে যে কোলনটাকে ক্লিন করা, এবং কোলন ক্লিনের জন্য আমেরিকাতে কোলন ক্লিনের ভালো সেন্টার আছে, এটা আপনারা যেতে পারেন, খুবই পাওয়ারফুল। এবং এখন বলছি আপনি আমাদের আমার ডক্টর হক বলবে না পেশেন্টে বলার কারণে আপনি 25% ডিসকাউন্ট পাবেন, হুইচ ইজ ওয়ান্ডারফুল। তারপরে হচ্ছে যে তাহলে টক্সিক বার্ডেনকে করতে হবে কিভাবে, অ্যাডিকেটর কোলন ক্লিন করবেন, লিভার ডিটক্স করবেন, অ্যাট দ্য সেম টাইম ফাস্টিং করবেন, হার্বাল জুস খাবেন, তারপরে র ভেজিটেবল খেলেও আপনার কোলন বডি ডিটক্স হয়, স্পুরুলিনা এবং ডিরুলিনা, স্পুরুলিনাও একটা পাওয়ারফুল, ক্লোরেলাও একটা পাওয়ারফুল ডিটক্স ফর দ্য মেটাল, এবং আরও অনেক আর্টস আছে আপনারা এগুলো জানেন, আমরা আজকে অত বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে। এরপরে আসেন, এরপরে মেন্টাল এবং ইমোশনাল হেলথ ভেরি পাওয়ারফুল। আপনি ঢুকে দেখেন, আপনি খুঁজে দেখেন, এই আপনার অটোমিন পেশেন্ট মানেই ইমোশনাল এবং মেন্টাল হেলথের ইস্যু আছে। তাহলে ইমোশনাল যে ট্রমা, আপনার যদি ব্যাড রিলেশনশিপ থাকে, রিলেশনশিপ যদি ফিক্স করেন, আপনি যদি আপনি যদি কোনো ডিপ্রেশন থেকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন, লাইফটাকে ইজ করেন, মনে রাখবেন আমি কতক্ষণ বলি, আমার মৃত্যুর পরে আমার সাথে ডক্টর খালেদা ম্যাডাম কম্পিটিশন আর হবে না। আমরা যদি আমরা যদি ফেথ থেকেও যদি বলি যে আমরা যদি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো, আল্লাহ দেখবে না যে আমি ডক্টর খালেদা ম্যাডাম থেকে আমি কি বেশি কন্ট্রিবিউট করেছি, উনি বেশি কন্ট্রিবিউট করেছে, না 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 না, হাউ মাচ আই ডিড। তাহলে এরপরে আর যদি বলি, দেখি দুনিয়ার পার্সপেক্টিভে দেখি যে যখন ডক্টর তন্নি ম্যাডাম বয়স হবে 70, আমার বয়স হবে 70, নোবডি হু কেয়ার্স, ডক্টর তন্নি কি গুলো আর খালেদা কি গুলো, ডক্টর হক কি গুলো, একই পাল্লা তো কেউ মারবে না। নো, ডু ইউর ওন অ্যাচিভমেন্ট উইদাউট কম্পিটিং আদার। কারণ আজকে ফেসবুক এবং ইউটিউব মিডিয়ার কারণে আমরা যেভাবে সবার সাথে কম্পিটিশন করছি, হ্যাঁ অমুক এত সুন্দর জামা পড়ছে, আমার তো এত সুন্দর জামা নেই, হ্যাঁ এই যে অমুকে এত ভালো চাকরি করছে, আমার তো ভালো চাকরি নেই, এই যে কম্পিটিশন থেকে বেরিয়ে এসে আমি আমার সাথে কম্পিট করি, তাহলে আমাদের আর আর এই ধরনের যে মেন্টাল স্ট্রেস, সামাজিক সমস্যা, কম্পিটিশন, এগুলো থেকে আর এই ট্রমা যদি পড়ে যান, আপনার অটোমিউন এখন না হোক কদিন পরে হলে হবে।
সো এই ধরনের কথা আপনি বললেন, তো এটা অনেকে বলেন যে চাইলেও অ্যাভয়েড করা যায় না ডিউ টু দা ওয়ার্কলোড অর এনি আদার ফ্যামিলি ইস্যুস, তো সেটার জন্য কিন্তু আমাদের ইউরোপিয়ান ওয়্যারলেস ফিলামেটিকাতে আমরা সাউন্ড ট্রিটমেন্ট যেটা বলছি প্লাজমা স্কেলার ওয়েভ, তো এটার মাধ্যমে আমরা কিন্তু রিল্যাক্সেশন এবং বিভিন্ন আমাদের প্রায় 200 এখানে প্রোগ্রাম আছে যেটা আপনাকে হেল্প করবে স্ট্রেস রিলিফ করতে, এবং যখনই আপনার স্ট্রেস রিলিফ হবে আপনার হরমোন গুলো প্রপারলি সেক্রেশন হবে তখনই কিন্তু আপনার গাট হেলথ এন্ড এভরিথিং উইল বি পারফেক্ট। ইয়েস, এটা আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যদি গাট হেলথ এবং যদি অন্যান্য প্রপার ডায়েট এবং খাবার থেকে রং যে খাবারগুলো আমরা আজকে বিভিন্নভাবে বললাম যে রং খাবারগুলো আপনি শর্ট আউট করে ফিগার আউট করতে টেবিল থেকে আপনার প্লেট থেকে বাইর করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গাট হেলথ ভালো থাকবে, তাহলে মেন্টাল চাইলে আপনি কামডাউন হতে পারবেন, চাইলে আপনি ঘুমাতে পারবেন না। অনেকে বলে ডক্টর সাহেব কিভাবে ঘুমাবো, ঘুম আসে না, ঘুমের সমাধান দেন, ঘুম নিয়ে লাইভ করেন। আচ্ছা ঘুম নিয়ে লাইভ করবো কেন, ঘুম তো কোনো কাজ না, এটা নিয়ে আমি কি বলবো, আপনার শরীরের ফাউন্ডেশনকে ফিক্স করেন, শরীর অটোই তার মতো সে ঘুমিয়ে যাবে, শরীরের কাজই ঘুমানো একটা কাজ সময় পরে। হ্যাঁ, তবে একই সময় ঘুমানো একটা অনেকগুলো ইয়ে আছে, এটা আমি বিভিন্ন সময় বলছি, একই একই সময় প্রতিদিন ঘুমানো, ইলেকট্রনিক দূরে রাখা, পেট খালি রেখে ঘুমাতে যাওয়া, তারপরে ইনফ্লামেটরি খাবার না খাওয়া, এগুলো ঘুমের জন্য অবশ্যই কার্যকরী। এরপরে আমাদের যে তাহলে ম্যানেজিং স্ট্রেস, আমাদের অ্যাক্টিভ থাকা, হ্যাঁ, তারপর আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিই, তাহলে আপনাদের দর্শকগুলো আপনারা সহজ হবে। এই যে আমি কথাগুলো বললাম যে রং খাওয়ার বাদ দেওয়া, হেলথি খাবার খাওয়া, ডিটক্স করা, অ্যাক্টিভ থাকা, এক্সারসাইজ করা, গ্রেটফুল থাকা, প্রেয়ার মেডিটেশন, আমি যে বললাম যে আপনাদের এই যে এত গাইডলাইনগুলো দিলাম, প্র্যাকটিক্যাল কিছু টিপস আপনাদেরকে যাতে আপনার জন্য সহজ হবে, সেটা হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ ইউ লাভ ইউর সেলফ। হোয়াট আই মিন দ্যাট, আমি যে এই খাবারটা খাচ্ছি, আমি যে এই যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা আমাকে যদি ক্ষতি করে, আই ডোন্ট লাভ মাই সেলফ, আই ক্যানট হার্ট। আমাদের যদি ইফ ইউ সি আওয়ার ফেথ, আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছে তোমরা এমন কাজ করো না হুইচ ইজ হার্টিং ইউর বডি, সো হুইন ইউ আর ইটিং সামথিং ইউ ক্যানট হার্ট ইউর বডি। আমরা সব ফেথের কথা বলি, যে সব বা ফেথ বাদ দিলেও স্বাভাবিকভাবে আমরা ইফ ইউ লাভ ইউর সেলফ ইউ ক্যান নট ইট সামথিং হুইচ ক্যান হার্ট ইউ, হুইচ ক্যান হার্ম ইউ, ইউ নো, সো লাভ ইউর সেলফ so that you can you want to give yourself the opportunity to enjoy the world, so you cannot poison your body. Second is motivation. Ekhon motivation ta manush kharay pele, manush hotash hoye pore, amar mone automatically berite parbo na, ajke dibosh dhore struggle korchi, motivation lagbe. Keno kibhabe motivation diben, dekhen oneke shusto hocche, think about you, dashomon jara apnara apni bolchen lupus, vitiligo, you know, other autoimmune kotha jara bolchen psoriasis, apnara bhaben je কত লোক অটোমেটিক বেরিয়ে আসছে এবং তারা বেরিয়ে এসে তারা সুস্থ, আপনি অসুস্থ। আপনি যদি ওখানে তাকায় দেখেন যে আপনি জাস্ট সার্টেন স্টেপ পালন করে আপনি ওখানে গিয়ে পৌঁছতে পারবেন, হ্যাঁ, আপনি জাস্ট মই দিয়ে উঠছেন, আপনি তিনটা স্টেপ পরে আপনি এখানে উঠছেন, কোথাও 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 আনন্দের না, এই যে সারাক্ষণ এটা ভিজুয়ালাইজ করেন, বিষয়ের মধ্যে রাখবেন, তাহলে আপনি ইউ ক্যান স্টে মোটিভেটেড। এরপর হচ্ছে যে নিজেকে নিজের হেলথকে প্রায়োরিটি দেওয়া অন্যের ক্ষেত্রে। আমি ডক্টর তন্নির বাসায় গেলাম যে উনি আমাকে সুন্দর পোলাও কোরমা কনভেনশনাল খাবার খাওয়াবে, কিন্তু দেখুন, হ্যাঁ অবশ্যই আপনি যাবেন, আপনি আমাদের ধর্মে বলা আছে ইফ সামওয়ান ইনভাইট ইউ ইউ শুড নট সে নো, ইটস নট হারাম নট টু সে নো, বাট ইউ শুড নট ইগনোর। হ্যাঁ, আমরা যে মুসলিম বা সোশ্যাল পার্সপেক্টিভও কেউ ইনভাইট করলে আমাদের যাওয়া উচিত টু সাপোর্ট দ্যাট পার্সন, দিস ইজ উই আর হিউম্যান বিইং রাইট ইন দ্য টপ অফ দ্যাট, তো যাওয়া উচিত। তাহলে আমরা কি করবো, বা কোথাও ইউনো কোনো সাথে ডিনার গেলাম, টু রেসপেক্ট আদার পিপল, আমরা কি করি, আমরা রং খাবারটা খেয়ে ফেলি, ও উনি খাচ্ছে আমিও চিকেন টেন্ডার খেয়ে ফেলাম, উনি খাচ্ছে আমিও ওই খাবারটা খেয়ে ফেলাম, রং খাবারটা কনভেনশনাল চিজ বা কনভেনশনাল মিট বা যেটা বলি, মনে রাখবেন দর্শক, আমরা কিন্তু কোনো খাবার খেতে মানা করি না, আমরা রাইট খাবারটা রাইট ওয়ে তৈরি করা, রাইট সোর্সটাই সমস্যা, তাই না, আবার বলছি, তো সব খাবারই আপনি খাবেন, কিন্তু যদি রাইট সোর্স থেকে আপনার খাবারটা পরিবেশন না করে আপনি রেসপেক্টফুলি আপনি না করতে পারেন, with due respect, I have a limitation. In the mind, after that, when I love myself, I am motivated, I'm going to go that point, which I can be successful. At the same time, think in your mind that I love myself than my friend who is offering me food that might poison me. So, whole world, you're going to miss, আপনি মিস করবেন যদি আপনি সুস্থ হতে না পারেন,
কারণ একটা অটোমিন পেশেন্ট তার জীবনের সব অঙ্গ থেকে বঞ্চিত, খাবার খেতে পারে না, ঘুমাতে পারে না, সেক্সুয়াল লাইফ থাকে না, আপনার দেখেন না কোন জিনিস আপনি আছে, সোশ্যাল কনফ্লিক্ট থাকে সবার সাথে, কারণ দে ক্যানট ডিল উইথ থিংস, তাহলে এই যে হোল ওয়ার্ল্ড এক জায়গায় আর সামান্য খাবার লোক, দেন ইউ ক্যান কম্পেয়ার অ্যান্ড ইনশাল্লাহ আপনি এগোতে পারেন। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল, মানুষ দে ডোন্ট ওয়ান্ট স্পেন্ড মানি, ও আমাকে আই ডোন্ট হ্যাভ মানি টু ডু দ্যাট, মানুষ ঠিকই তার সব কিছু বিক্রি করে দেয় যখন at the end of their life. Why? Spend money when you are young so you can enjoy on your health, so you can enjoy whole life. You messed up your health without spending money, then at the end of your life you spend all money but you don't get your health back. Apni nijer health ta khuje paben na jokhon apni already body already expired. Apni kibhabe apnar health khuje paben tale seta erpor hocche je compare the results. Apni ajke ei messed up apnar report এর আপনি সুস্থ, এর প্রতি আপনি হাসুন, বুঝুন, চিন্তা করুন যে ইয়া উই হ্যাভ এ গ্রেট ফিউচার, গ্রেট অপরচুনিটি কামিং আপ টু বি হেলদি, টু বি পারফেক্ট হিউম্যান বিং, এনজয় দ্য এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এরপর হচ্ছে যে আমি লাস্ট টিপস যা দিব সেটা হচ্ছে যে যে আমরা খাবারকে নিয়ে ক্যারি করি না। আমি অনেক সময় বলি যে অফিসে আনতে, তো আজকে তাড়াহুড়া করে অফিসে আসছি যে আমি বড় বিজার এটা নিয়ে আসছি, আমি আমি আমার বড় অন্য আমার বোতলটা খুঁজে পাইনি, I don't mind, I brought my, you know, এটা অন্য একটা বোতল নিয়ে আসছি, ওকে আর মানে এদের সাথে আপনি কেউ কারো হয়ে তাকায় না এইভাবে। বাংলাদেশে আপনারা দেখছি বাংলাদেশ খুবই স্টাইলিশ, খুবই ম্যাচ ম্যাচ করতে করতে মানুষ চিন্তা করে, এখানে যদি মানুষ এভাবে দেখে না, কিন্তু তবুও তো এটা আমার বোতল না, আমি নিয়ে আসছি, কারণ আমি প্রায়োরিটি দিয়েছি নট মাই কনভেনিয়েন্ট, নো আই প্রায়োরিটাইজ দ্যাট আই নিড মাই অ্যালকালাইন ওয়াটার ফ্রম মাই ওন সিস্টেম, বাট আমি পানিটা নিয়ে আসছি। ঠিক খাবারটা আপনি কোথাও যদি মানে কয়েক ঘন্টা দিন ঘুরতে যান বাসায়টা, আপনারা যে পৃথিবীর দশম পৃথিবীর যে যেখানে আছেন, আপনার খাবার লিমিটেশন আছে, আপনি খাবার আপনার হাতে ক্যারি করবেন সেটা আপনি, এবং সবচেয়ে ভালো কি জানেন, যারা খুবই ডায়েটে থাকেন যে আমি স্পেসিফিক খাবার খান, দশম মূল্যে আবার বলছি আমরা কোনো ডায়েট ফলো করি না। আপনি একটু কিটো বলবেন, নো কিটো জানেন না, আপনাকে আপনার কিটো সবগুলা ডায়েট মেথড থেকে আপনাকে নিউট্রিশনে আসতে হবে, কোনো একটা ডায়েট মেথড নিউট্রিশনালি রিচ না কোনো ডায়েট মেথডই, কারণ প্রত্যেকটা মানুষের বায়োডাইভার্সিটি বেসড অন দ্য বায়োডাইভার্সিটি বেসড অন দ্য বায়োলজিক্যাল নিড ইউ টু অ্যাডজাস্ট ইউর ফুড, এবং এইভাবে আপনাকে ঠিক করতে হবে, কোনো কিটো কোনো ডায়েট ফলো না করে এভরিথিং শুড বি নিউট্রিশন অ্যাগেন, তো আপনারা আপনার খাবারটা ক্যারি করবেন, সেটা আপনি কয়েক ঘন্টার জন্য বাড়িগুলো ক্যারি করবেন, আপনি ইভেন যদি সবচেয়ে ভালো চান কোথাও দাওয়াতে গেছেন, ওয়ারেন্ট ইউ ক্যারি সাম ফুড উইথ ইউ, আপনি কিছু খাবার নিয়ে যান ওখানে গিয়ে, ওটা এনজয় করেন, এটাও এনজয় করেন, আপনি এতে করে মানুষ বিশ্বাস করেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পিপল লাইক অনেস্টি, পিপল লাইক ট্রু, যে হ্যাঁ ইয়েস আমার ফ্র্যাঙ্কলি যদি বলা হয়, আপনার ডক্টর তন্নি ম্যাডাম যদি খাবার তৈরি করেন, আমি যদি বুঝেই বলি উনি কিন্তু রাগ করবে না, কারণ আমি বুঝেই বলেছি কেন আমি খাবারটা খাচ্ছি না, আমি যদি নিজের মধ্যে রেখে দিই যে না আমি খাবো না, বলবে কি ওহো, ইট ক্যান মেক এ লট অফ কনফিউশন অ্যান্ড মিসলিডিং রিলেশনশিপ। ক্লিয়ার করি ট্রুলি যদি আমরা এক্সপোজ করি, দিস ইজ মাই হেলথ ইস্যু, দিস আই হ্যাভ এ লিমিটেশন, আই ক্যান আনফলো আনরোল মাই ফুড অ্যান্ড ইট অর শেয়ার উইথ আদার পিপল, নাথিং হার্ট, ইউনো। সো আপনারা যদি এভাবে নিজেকে মোটিভেট রাখি, নিজেকে ভালোবাসি, নিজের স্বাস্থ্যকে ভালোবাসি, নিজের ভবিষ্যৎকে এত নিজের এনজয়মেন্টকে আমরা যদি ভালোবাসি, আমরা যদি আমাদের সুস্থ হওয়ার যে একটা একটা শান্তি, যে একটা বিগ অ্যাচিভমেন্টকে ভালোবাসি, যদি এক্সাম্পলগুলো আমাদের সামনে রাখি, এরপর আমরা যদি নিজেরা কুকিং করে অভ্যাস করি, এবং নিজেরা এর পাশাপাশি যে আমরা নিজেরা যে খাবার ক্যারি করার যে অভ্যাসটা, যে দিস ইজ মাই ফুড, আই টু ক্যারি, আই ওয়ান্ট টু গেট আদার ফুড, কারণ আমার আদার ফুড তার জন্য হেলথি, আমার জন্য প্রয়োজন, তাহলে এইভাবে ইনশাল্লাহ আমরা লং রান উই ক্যান গেট রিড অফ দ্য ডিজিজ, উই ক্যান কমব্যাট দ্য ডিজিজ টু মেক এ টু নট অনলি পারফেক্ট ওয়ার্ল্ড, উই ক্যান ফাইট উইথ দ্য ওয়ার্ল্ড টু গেট ইট টু এনজয়, সো আই ক্যান এনজয় দ্য ওয়ার্ল্ড, আই ক্যান ইভেন একটা মনে করেন, ইফ আই ক্যান গেট মাই হেলথ ব্যাক, ইফ আই ক্যান বি হেলথি, আই ক্যান হেল্প আদার পিপল, আই ক্যান বি মোটিভেটর, আই ক্যান বি মোটিভেশনাল, ইউনো লট অফ পিপল ক্যান বি মোটিভেটিং টু সি মাই এক্সাম্পল। সো দর্শক আপনারা সবাই চেষ্টা করুন, আমাদের যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আছে, আমরা নিজেরা সুস্থ থাকি, নিজেরা ভালো থাকি, ভালো কাজ করি, অন্যকে ভালো কাজের, ভালো থাকার, ভালো হওয়ার উপদেশ দিই, আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দেবে আমাদের জন্য। ধন্যবাদ ডক্টর হক, যে আসলে আমরা নিজেদেরকে ভালোবাসবো তা তো অবশ্যই, এর সাথে অবশ্যই আমরা যে নলেজটা শেয়ার করছি সবার সাথে, শেয়ার করতে চাচ্ছি, আপনারা আমাদের থেকে যেটা বুঝতে পারছেন বা জানতে পারছেন
যেটা আপনাদের কাছে মনে হচ্ছে দিস ইজ এ গুড অ্যাডভাইস, আমি সাজেস্ট করব হয়তো বা সবাই বাংলাদেশের প্রতিটা মানুষ আমাদের এই লাইভ দেখতে পাচ্ছেন না, যারা দেখছেন তারা আমাদের নলেজটা সবার সাথে শেয়ার করুন, সবার কাছে পৌঁছান এবং সবাই যেন এটাতে উপকৃত হয়। কারণ আমরা একটা আমরা নিজেরা শুধু ভালো থাকতে চাই না, আমরা চাই আমাদের দেশকে উন্নতি করতে এবং দেশের ইকোনমিক্যাল কন্ডিশন উন্নত করতে, দেশের বার্ডেন কমাতে এবং অ্যাজ এ হোল ডিজিজ বার্ডেন যেটা বলে সেটাকে কমাতে। তো দিস মেসেজ ইজ ফর অল, যারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের লাইভে তাদের জন্য যেমন এই মেসেজ, যারা আনফরচুনেটলি লাইভে যোগ দেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা যোগ দিয়েছেন তারা যেন আমাদের এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেন। It is the scientific and advanced medical science treatment of this kind of diseases. ডক্টর টনি, আপনার পারমিশন নিয়ে আমরা দুই একটা অনেকগুলো আমরা চেষ্টা করেছি লাইভের মধ্যে কথা, আমাদের কথাগুলোকে মানুষের আনসার যাতে চলে আসে, কিন্তু অনেক ভাই বোনদের আনসার আমরা ঠিক মতো দিতে পারিনি, এখনো আসে নাই। আমি যদি আপনার পারমিশন নিয়ে আমি আমরা কিছু কোশ্চেন নেই যদি। প্রথম কোশ্চেনটা হচ্ছে ডক্টর খালেদা ম্যাডামের কাছে, দেহের ওজন একটু যদি বলবেন, ওজন আমার মিস্টার ধনঞ্জয় নান্দি কোশ্চেন করেছে, আমার দেহের ওজন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, সুতরাং আমি কিভাবে ওজন বাড়িয়ে তুলতে পারি? ধন্যবাদ। আসলে ওজন বাড়িয়ে তোলাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আগে জানা আপনার ওজন কমছে কেন। সো ওজন কমার অনেক ধরনের কারণ আছে, হতে পারে ডায়াবেটিস, হতে পারে ইনডাইজেশন প্রবলেম, হতে পারে অ্যাবজর্পশন রিলেটেড প্রবলেম, হতে পারে এনি কাইন্ড অফ ক্রনিক ডিজিজেস, হতে পারে কোনো ধরনের অটো ইমিউন ডিজিজ অ্যাজ ওয়েল, হতে পারে আপনি অতিরিক্ত ডায়েট করছেন যেখানে মাসেল ওয়েস্টিং হচ্ছে। তো দেয়ার আর লট অফ রিজন যে আপনার ওজনটা কমে যাচ্ছে, এবং হতে পারে, আমি এটা খুব নেগেটিভলি বলছি না, বাট কোনো কার্সিনোজেনিক ইস্যুস থাকলেও কিন্তু এরকম সাডেনলি ওয়েট লস হয়, থাইরয়েড ইস্যুস থাকলে সাডেনলি ওয়েট লস হয়, তবে অবশ্যই আপনার বয়স 63 বছর, তো আমার মনে হয় যে আপনার একটা থরো চেক আপ করা উচিত, কেন আপনার ওয়েট লস হচ্ছে, রুট কজটা বের করে দেন আমরা ওয়েট গেইন আসলেই প্রয়োজন কিনা, এবং ওয়েট গেইন হতে হলে সেটা মাসেল গেইন হতে হবে না ফ্যাট গেইন হতে হবে, এটা এক্সাক্টলি জেনে নিয়ে উই ক্যান ইউ নো অ্যাড্রেস ইউর এনি কাইন্ড অফ প্রবলেম। থ্যাংক ইউ ধনঞ্জয়। তো অনেকে ধন্যবাদ দিয়েছেন, অনেকে আমরা সব কোশ্চেন পয়েন্ট কোশ্চেন পড়ছি না, এবং অনেকে সালাম ধন্যবাদ দিয়েছেন সবাইকে, আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। এবং একটা কোশ্চেন আসছে, মনে হয় আমি অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক খেলে কোনো অসুবিধা হয় কিনা জানাবেন। কিন্তু প্রোবায়োটিক খেলে কারো কোনো অসুবিধা হয় না, ইসে ইউ হ্যাভ দ্য ওন ইউর ব্যাকটেরিয়া মোর দ্যান 10 টাইমস মোর দ্যান ইউর ওন ব্যাকটেরিয়া, তাহলে আপনি প্রোবায়োটিক সারা জীবন সব সময় সবাই সারা জীবন খেতে পারবেন। আমি সারা জীবন প্রোবায়োটিক খাবো, আমার পরিবারের আমার বাচ্চারা আমার বাবা সবাই সবসময় প্রোবায়োটিক খায় এবং তারা খাবে, আমি সবাইকে এটা এনকারেজ করি। তবে ডোজটা হচ্ছে যে আপনি হেলথি হন একটু 4 বিলিয়ন জানাফ, ইউনো ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন, আর যদি যদি আপনি অসুস্থ হন তাহলে 4 বিলিয়ন ডাবল খাবেন দুপুরে এবং রাতে। এটা হচ্ছে প্রপার ডোজ। আর একটু বেশি খেলে এখন আমাদের আমাদের ক্লিনিকে আমরা যেটা করি, আমরা মাসেল টেস্ট করে দেখি যে এক্স্যাক্টলি কতটুকু লাগবে। এখন আপনারা যারা দূরে আছেন তাদের জন্য আমি বলবো যে ওইটা 2 বার 4 বিলিয়ন করে খাবেন, এটা হচ্ছে এটা করতে পারেন আর কি। ম্যাডাম আপনার কাছে একটা কোশ্চেন আছে এখানে, আমার বিপির ওষুধ খাওয়ার পরেও বিপি হাই, 160/130 থাকে, আমার কোলেস্ট্রল নর্মাল, কিডনি নর্মাল। থ্যাংক ইউ নারুল হক। আসলে ব্লাড প্রেশার 160/130 ইটস ভেরি অ্যালার্মিং ব্লাড প্রেশার। ফার্স্ট অফ অল আপনার বয়স কত আমি ঠিক বলতে পারছি না, বাট বয়স যতই হোক না কেন এই ধরনের ব্লাড প্রেশার যদি কন্টিনিউয়াস পারসিস্ট করে ডেফিনেটলি দেয়ার ইজ আ চান্স অফ স্ট্রোক, স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। বিশেষ করে আপনার সিস্টোলিক 160 এবং ডায়াস্টোলিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিচের ব্লাড প্রেশার 130, ইট ইজ টু মাচ হাই। তো কোলেস্ট্রল নর্মাল থাকতে পারে, কিডনি নর্মাল থাকতে পারে, বাট আপনার ব্লাড প্রেশার ইমিডিয়েটলি কন্ট্রোল করতে হবে। আপনার ওয়েটটা আমাকে জানতে হবে যে আপনি ওভার ওয়েট কিনা, এবং আপনার লাইফে স্ট্রেস কিরকম আছে, আপনার ঘুম কিরকম হচ্ছে, আপনার থাইরয়েড কোনো ইস্যুস আছে কিনা। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আপনার ব্লাড প্রেশার, আমরা আপনি কি ওষুধ খাচ্ছেন, অনেক সময় দীর্ঘদিন অনেক ওষুধ এক ধরনের ওষুধ অনেক দিন খেলেও
বডিতে রেজিস্ট্যান্স গ্রো করে, সেক্ষেত্রে ওষুধ চেঞ্জ করার বিষয় থাকে। এবং আমি আমি মনে করি ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে ব্লাড প্রেশার কন্ট্রোল করা সম্ভব। আপনি চান আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, ধন্যবাদ। হোক, ওকে, আমরা অনেক কোশ্চেন আমি দেখতেছি সবই মোটামুটি অ্যান্সার আমরা চলে আসছে, তবু একটা জিনিসটা এটা মনে অ্যান্সার আমরা আসে না এই কোশ্চেনের মধ্যে, আমাদের আমাদের আলোচনার মধ্যে, হাউ টু ট্রিট অ্যানিমিয়া এবং হাউ লো আয়রন এন্ড হিমোগ্লোবিন কাউন্ট। লো আয়রনের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার হিমোগ্লোবিন কাউন্ট বাড়াতে হবে, তখন লোটা বা আয়রনটা বাড়বে। যেমন হিমোগ্লোবিন বাড়ানোর জন্য এখানে বেশি করে দায়ী হচ্ছে যে আপনার আপনার র প্ল্যান খাবার খাচ্ছেন না। বিশ্বাস করেন এটার রুট কজটা অত বেশি আমি দেখি নাই। তো মেইনলি হচ্ছে আপনারা র প্ল্যান খাবার খাবেন, অথবা ক্লোরোফিল, যদি আপনার খুব বেশি খারাপ অবস্থাতে হয় তাহলে টেম্পোরারি ক্লোরোফিল ফিলটা খান, অথবা তা যদি না পারেন আপনি র যেগুলো আমরা খাওয়ার খাই, যেমন বাঁধাকপি, যেমন আমরা লাউ, যেমন হচ্ছে যে শসা, টমেটো ব্ল্যান্ড করতে হবে না, তারপরে ধনিয়া পাতা, এই যেগুলো আমরা কাঁচা খাই তাই না, শসা, এগুলোকে আমরা জুস করে খাবেন। কেমন জুস করে খেলে টেম্পোরারি হেল্প হবে, আর যদি বেশি সমস্যা হয় আপনারা ক্লোরোফিল ফিলটা খান, এবং গল ব্লাডার ডাইজেশনটা একটা কন্ট্রিবিউশন আছে, গল ব্লাডার ডাইজেশনটা একটু বাড়ান। আর বিটটা হচ্ছে ন্যাচারালি একটা গল ব্লাডার ডাইজেশন বুস্টার, বিটটা খেতে পারেন। আরো অনেকগুলো কথা আমাদের ভিডিওতে আছে। দর্শক আপনাদের অনেক প্রশ্ন ছিল, প্রশ্ন আছে যেগুলার আমরা আনসার করছি না, কারণ হচ্ছে যে আমরা নিয়মিত লাইভ করছি এবং লাইভে এই যে আমরা কিডনি নিয়ে লাইভ করছি, কলসি নিয়ে লাইভ করেছি, ওগুলোতে আমরা আপনারা ভিডিওগুলো দেখেন, একটু আমাদের চ্যানেলগুলোতে গিয়ে দেখেন, আমরা এগুলো নিয়ে লম্বা লম্বা কথা বলেছি, লম্বা লম্বা আলোচনা করেছি, আপনারা ওখানে ডিটেলস আনসার পেয়ে যাবেন। হ্যাঁ, তো আশা করি আপনাদের তখন আপনাদের সমাধান আপনারা যদি যদি একান্তই সিরিয়াস সমস্যা তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের এরপরে হচ্ছে যে ম্যাডাম একটু বলবেন আপনাদের ম্যাটেরিয়াল আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলামেডিকাইটার প্রোটোকল আছে, তো কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এটা কনজেনিটাল কিনা, এটা হঠাৎ করে হয়েছে কিনা, এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যারিথমিয়ার সাথে কিছু ডিজিজ রিলেটেড আছে, তো তার এই ডিজিজ আন্ডারলাইন কজ গুলো আপনার আছে কিনা। তো যদি কোনো আন্ডারলাইন কজ থাকে তাহলে সেই কজ ট্রিটমেন্ট করলেই কিন্তু আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যারিথমিয়া করেকশন হয়ে যাবে। তো আব্দুর রহমান সাহেব, প্লিজ কনসাল্ট উইথ আস এন্ড উই উইল ডায়াগনোস ইউ এন্ড উইল ট্রাই টু ট্রিট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনারা যারা বলছেন যে কানাডাতে যারা আছেন, কানাডাতে আমি যে আমি যখন কানাডাতে আপনাদের পেশেন্ট দেখা করতে পেশেন্ট দেখতে যাই বা আমি ট্যুর করি, আমি দেখেছি কানাডাতে ন্যাচারাল সাপ্লিমেন্টের দোকান প্রচুর আছে। এবং আমি একবার ড্রাইভ করছিলাম আপনার অটোয়া দিয়ে, হ্যানো পার্লামেন্ট ভবনের পাশ দিয়ে, ইভেন ছোট্ট একটা শহরে ট্রাভেল করছি, একটা ছোট শহরে এত বড় ন্যাচারাল মেডিসিন স্টোর আমি আমেরিকাতে এত বড় স্টোর দেখছি কিনা মনে পড়ে না। এখানে বাটামিন সবগুলো আছে, বড় বড় ফুল সাপ্লিমেন্ট স্টোর অনেক বড় আছে, এবং টরন্টোতে প্রচুর আছে। এই শাহরম ভাই, আপনি একটু খুঁজেন টরন্টোতে, আপনি যে শহরে আছেন, ইভেন আপনি যদি অন্টারিও যান, আপনি যদি যেখানে দেখেন আপনার মানে ছোট শহরগুলো তো সাপ্লিমেন্ট স্টোর আছে কানাডাতে, এগুলো আপনি একটু গুগল করে দেখেন আপনি পাবেন। তারপরে হচ্ছে যে আইভিডি নিয়ে আমরা কথা বলেছি, আইভিডির লাইভ দেখুন, আজকেও বলেছি আইভিডি নিয়ে রুট কজগুলোকে ট্রিটমেন্ট করা হয়েছে, আইভিডি চিকিৎসা, থাইরয়েড হিমোগ্লোবিন বেশি হয়ে গেল, অ্যান্টিবডি বেশি হয়ে গেলো। অ্যান্টিবডি বেশি হলো কেন? অ্যান্টিবডি বেশি হওয়া মানে হচ্ছে ইমিউন সিস্টেম, immune system producing lots of antibody. Why immune system producing lots too much antibody? Because you know, so look at the triggers, so fix the triggers, immune system going to be fine, you know, then you can you don't have to worry about it. Doshonoli apader question gulo answer amra bibhinno bhabe korechi, ebong khub unique question jegulo emon nai am answer kori nai, to asha kori apnara jara health er somoshya ache amader purbotti somosto video gulo dekhun, আপনারা বুঝতে পারবেন কি করতে হবে। যদি কোনো মেজর ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তো আপনাদের পাশে আছি। আর আমাদের ইউডব্লিউ ভিলা মেডিকেল সেন্টারে যাবেন, ওখানে আপনি আমাদের পেশেন্টদের জন্য ডিসকাউন্ট পাবেন, মিনিমাম 20% অ্যাজ সেড। সো ডক্টর টনি, ইউ ক্যান র‍্যাপ আপ দ্য প্রোগ্রাম দেন। প্লিজ
ধন্যবাদ ডক্টর হক স্যার এবং খালেদা ম্যাডাম। সো দর্শক মন্ডলী, আজকের আলোচনা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কনভেনশনাল মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন এবং ফাংশনাল মেডিসিন তিনটি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট পেতে পারি। তো এই ডিজিজের পার্মানেন্ট চিকিৎসা নেই, এই ভ্রান্ত ধারণা থেকে আমরা এখন বেরিয়ে আসব। ডক্টর হক স্যার এবং খালেদা দীপ ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ তাদের ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন। দর্শক মন্ডলী, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব আমরা। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিকে ইন ফিউচার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।